আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? নাই। পৃথিবীর জমিনে পানির ভিতরে উপদ্বীপ উঠেছে, অনেক জমিন পানির ভিতরে ঢুকে গেছে, বিশ্ব অনেক চেঞ্জ হয়েছে, এখন গাড়ি, রকেট, বিমান, হেলিকপ্টার আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের অনেক সূত্র চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মাওলার আলিফ লাম মিম 1400 বছর আগে যেরকম ছিল আজকেও সেরকম। মালিক বলে পরিজনে সূর্য পশ্চিমে উঠবে, আলিফ লাম মিম জীবনে কখনো চেঞ্জ হবে না। আল্লাহর কোরআন চেঞ্জ হওয়া সম্ভব নয়। দেখুন একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, আমার কোরআনে কোনো ডাউট নাই, আমার কোরআনে কোনো ভুল নাই। তাহলে আমরা মুসলমান, আমাদের বুকে হাত দিয়ে বলতে পারে বাইবেলে ভুল থাকতেই পারে, গীতার মধ্যে ভুল থাকতেই পারে, ত্রিপটকে ভুল থাকতেই পারে, ওল্ড টেস্টিমেন্টে ভুল থাকতেই পারে, নিউ টেস্টিমেন্টে ভুল থাকতেই পারে, বিজ্ঞানের বইয়ে ভুল থাকতেই পারে, সায়েন্সের বইয়ে ভুল থাকতেই পারে, মেডিসিনের বইয়ে ভুল থাকতে পারে, সাহিত্য জগতের বইয়ে ভুল থাকতে পারে, কিন্তু মালিক আমাদেরকে এমন কিতাব দিয়েছে আমাদের কোরআনে কোনো ভুল এখন কোরআনে ভুল নাই। এই কথার উপর আমরা সবাই একমত আছি না? নাই। এখন আমি কোরআন যেহেতু ভুল নাই, আমার বক্তব্যে ভুল আছে, আপনি আমারে নাই মানেন, আপনার কথায় ভুল থাকতেই পারে, আমি আপনাকে নাই মানতে পারি, আপনি আমারে গালি দেন কোনো সমস্যা নাই, আমি আপনার প্রতিপক্ষকে কিছুই বললাম সমস্যা নাই, কিন্তু আমাদের কোরআনে কোনো ভুল নাই। এখন কোরআন তুমি কি করো? কোরআন বলে আমি মাওলার দিকে ডাকি, কোরআন তুমি কি করো? আমি আল্লাহর দিকে ডাকি, কোরআন তুমি কি করো? আমি জান্নাতের দিকে ডাকি, কোরআন তুমি কি করো? আমি বান্দার সাথে মালিকের সম্পর্ক করাইয়া দেই। তাহলে এখন আসেন কোরআন বলেন, কোরআন বলে আমার মাঝে কোনো ভুল নাই। আমি যখন দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলাম, কোরআন বলে সতর্ক সংকেত, আমি বললাম কিসের সতর্ক? সে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে সবাই কিন্তু জান্নাতে যাবে না, ইউদিল্লু পদভ্রষ্ট হবে, দালাল হবে, জাহান্নামে যাবে, বিহি মানে বিল কোরআন, এই কোরআন পড়ে কাসীরা কলিলা নয়, দশজন নয়, পাঁচজন নয়, একশো জন নয়, আমার মালিক বলছে বান্দা সাবধান, কোরআনে কোনো ভুল নাই, কথা যেমন ঠিক, প্রত্যেকে কোরআন ধরে, প্রত্যেকে কোরআন পড়ে, প্রত্যেকে কোরআন বুঝে, প্রত্যেকে কোরআনের ব্যাখ্যা করে, সঠিক পথ পাবে না, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অস্পষ্ট হবে, কেন? যে কোরআনের যেরকম সঠিক ব্যাখ্যা আছে সেই রকম এই জমিনে অপব্যাখ্যাও আছে, আছে না নাই? আমার কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে আকসার, আকসার মানে বেশি, কাসির মানে আরো বেশি, অনেক মানুষ পদভ্রষ্ট হয়ে যাবে। এখন আপনি আমি ভয় পেয়ে গেছি, কেন? আল্লাহ প্রথম পৃষ্ঠায় বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআন ধরলাম, কোরআন বলে সতর্ক সংকেত, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই পদভ্রষ্ট হয়ে যাবে। আমি বোঝার জন্য বোঝাচ্ছি, এটা কি টিস্যু? কথা ঠিক না? এটা নিয়ে তো আমাদের মধ্যে কোনো মারামারি নাই, টিস্যু হালাল না হারাম? হালাল, হালাল বলেই তো মাহফিলে দিয়েছেন, হারাম হইলে কি জীবনে দিতেন নি? হালাল বলেই হুজুরের সামনে দিয়েছেন। এখন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন ভালোবেসে না ঘৃণা করে, ভালোবেসে ঘৃণা করে কেউ কখনো কাউরে দাওয়াত দেয় না। এখন ভালোবাসার দাবিতে আমি যদি আপনাদেরকে কোনো কিছু বলি আপনারা কি রাখবেন? রাখবেন কেন? ভালোবাসার দাবি। আজকে যদি আমি বলে যাই টিস্যু ব্যবহার হারাম, মানবেন নি কেন? এখন বললেন ভালোবাসার দাবিতে কিছু বললে মানবেন, তো আমি বললাম আজকে থেকে আমি হাসান ডিক্লার করলাম, অ্যানাউন্স করলাম টিস্যু ব্যবহার হারাম,
কিন্তু আপনি বলছেন মানব না আমি বললাম ভয় চট্টগ্রাম থেকে এত দূরে নিয়ে আসলেন একটা ফতোয়া দিলাম টিস্যু ব্যবহার হারাম মানবেন না কেন তখন আপনি আঙ্গুল তুলে বলছেন হাসান হালাল হারাম করার অধিকার আমার মালিক কোন ব্যক্তিকে দেয় না কথা ঠিক নেই যে আমি হালাল বললে হালাল হবে আমি হারাম বললে হারাম হবে এখন আপনারা সবাই একটু আমার আমার কথা বুঝে শুনে উত্তর দিবেন কাঁচা মরিচ হালাল না হারাম সবাই বলেন পেঁয়াজ হালাল না হারাম হালাল সবজি হালাল না হারাম হালাল চাউল হালাল না হারাম হালাল এখন একটু গভীরভাবে খেয়াল করবেন সবাই বলছেন হালাল আমি টিস্যু হারাম বললাম আপনি বললেন মানব না আপনি বললেন কাঁচা মরিচ হালাল আমি বলি নাই আপনি বলেছেন পেঁয়াজ হালাল আপনি বলেছেন সবজি হালাল আপনি বলেছেন চাউল হালাল আপনি এর আগে বলেছেন ব্যক্তি হালালও করতে পারে না হারামও করতে পারে না আমি আপনাদের সামনে 30 পারা কোরআন দিয়ে যাব সূরা ফাতিহা থেকে সূরা নাস সময় মরণ পর্যন্ত তো আপনি আমাকে বের করে দিবেন কাঁচা মরিচ হালাল কোরআনের কোন জায়গায় লেখা আছে পেঁয়াজ হালাল কোরআনের কোন জায়গায় লেখা আছে রসুন হালাল কোরআনের কোন জায়গায় লেখা আছে সবজি হালাল কোরআনের কোন জায়গায় লেখা আছে চাউল হালাল কোরআনের কোন জায়গায় লেখা আছে এতগুলো মানুষ যদি আমি মরণ পর্যন্ত সময় দেই আমাকে কোরআন থেকে বের করে দিতে পারবেন পারবেন না আপনি পারবেন না আবার হালাল ফতোয়া দিয়েছেন কেন আপনি বললেন হাসান তুমি যদি টিস্যু হারাম বলো মানব না কারণ তুমি ব্যক্তি হালালও করতে পারো না হারামও করতে পারো না আমি আবার পরক্ষণে বললাম কাঁচা মরিচ কি হালাল আপনারা বললেন হালাল পেঁয়াজ কি হালাল আপনারা বললেন হালাল রসুন কি হালাল আপনারা বললেন হালাল সবজি কি হালাল আপনারা বললেন হালাল চাউল কি হালাল আপনারা বললেন হালাল এখন বললাম কোরআন থেকে বের করে দেন আপনি বললেন পারবো না এখন চলেন কোরআনের সাথে কথা বলি কোরআন কথা বলতে পারে কোরআন অবশ্যই জবাব দিতে পারে কোরআন কাঁচা মরিচ কি হালাল কোরআন বলে হ্যাঁ পেঁয়াজ কি হালাল হ্যাঁ সবজি কি হালাল হ্যাঁ কিন্তু কোরআন তোমার সূরা ফাতিহা থেকে সূরা নাস কাঁচা মরিচ পাইলাম না পেঁয়াজ পাইলাম না রসুন পাইলাম না চাউল পাইলাম না হালাল যে হালাল বুঝবো কেমনে হারাম যে হারাম বুঝবো কেমনে কোরআন বলে সব বুঝবি না বলেই তো নবী এসেছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস কোরআন নয় কোরআন নয় তুমি কামলিওয়ালার কদমে চলে যাও তোমার নবীর জবান যা হালাল বললে উম্মতের জন্য হালাল তোমার নবীর জবান যা হারাম বললে উম্মতের জন্য হারাম হয়ে যাবে তাহলে আমরা হালাল বললে হালাল হবে হবে না আমরা হারাম বললে হারাম হবে কোরআন বলছে ইউহিল্লু ইউহিল্লু মানে নবী হালাল করেন কারণ ডানেও আলেম বামেও আলেম আমি ভুল বললে ওনারা আমাকে অবশ্যই ঠিক করে দেওয়ার অধিকার আছে না আছে মনোযোগ দিয়ে আমার কাছে শিখতে এসেছে কি শিখতে শিখতে একটু গভীরভাবে খেয়াল করবেন ইউহিল্লু আমার নবী হালাল করেন লাহুম মানে উম্মতের জন্য আত্মীয়বাদ ভালো ভালো জিনিসগুলো ওয়াই হারিম আমার নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস নাপাক জিনিস অপবিত্র জিনিস অস্বাস্থ্যকর জিনিস তাহলে আমি হালাল বললে আপনি মানবেন না আমার বাবা হারাম বললে আপনি মানবেন না কোরআন বলে হালাল হারামের দলিল আমি কোরআন নয় হালাল হারামের দলিল রহমাতুল্লিল আলামিন তাআল্লাহ মেসেজ দিচ্ছেন নবীর উম্মত শোনো তোমাদের ক্ষমতা যেখানে শেষ আমার কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে এখন আপনারা বলেন নবী কি আমাদের মতো আমাদের মতো হলে আমিও হালাল করতে পারতাম আমাদের মতো হলে আমিও হারাম করতে এটা বোঝাচ্ছি এই কারণে কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা এই কোরআন পড়ে অনেকেই পথভ্রষ্ট হবে অপব্যাখ্যার কারণে কোরআন ধরে আমি ভয় পেয়ে গেছি যদি আমি দলাল হয়ে যাই যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই যদি আমি জাহান্নামী হয়ে যাই কোরআন বলে ভয় পাস না আমাকে ধরে ওয়াইয়াহদি বিহি কাসীরা অনেকেই হেদায়েত পাবে এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই
কোথায় যেতে চাও এখন কোরআনকে বললাম আমি জাহান্নামী হতে চাই না আমি জান্নাতি হতে চাই কোরআন তোমাকে বুঝবো কেমনে তখন কোরআন উত্তর দিচ্ছে কুল হাবিব আপনার উম্মতকে বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি আল্লাহকে ভালোবাসো এই দাবি যদি করতে চাও অনেকেই তাওহীদ বলে অনেকেই আল্লাহর ভালোবাসার নামে নারায়ে রিসালাত ক্রস করে দিয়েছে অনেকেই আল্লাহর ভালোবাসার নামে ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছে অনেকেই মাওলার ভালোবাসার কারণে নারায়ে হায়দারি বাদ করে দিয়েছে অনেকেই মালিকের ভালোবাসার কারণে নারায়ে গাউসিয়া বাদ দিয়ে দিয়েছে তা আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি নাম্বার ডিউটি নবী মাইনাস নয় আগে নবীর গোলামি করতে হবে তাহলে নবীর মাইনাস করা যাবে নবীর মাইনাস করা সম্ভব তাহলে আমার নবীর মাইনাস করলে ঈমান আসে না গেছে আপনারা নামাজের পক্ষে না বিপক্ষে পক্ষে নি সবাই বিপক্ষে তো কেউ নাই নামাজ লাগবে কি না এখন আসেন আপনারা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছেন ওই নামাজের নাম কি এশারের নামাজ কথা ঠিক নেই এখন ইমামের পিছনে কয় রাকাত পড়লেন চার রাকাত পড়লেন এই নামাজটাকে আমরা কি বলি ফরজ বলি এরপর আরো দুই রাকাত পড়ছেন কি পড়েন নাই এই দুই রাকাতকে আমরা কি বলি সুন্নাত যাদের সময় হয়েছে তারা আরো দুই রাকাত পড়ছে এটার নাম কি নফল এই দুই রাকাতের পর আমরা আরো তিন রাকাত পড়ছি এটার নাম কি বিতর কি হয় ওয়াজিব হয় নামাজ একটা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নাত কখনো নফল রোজাও একটা আজকে রোজা রাখলেও যা রমজান মাসে রোজা রাখলেও ফজর থেকে মাগরিব কোন মাসখানে ছুটি আছে নি নাই তো রমজান আসলো রোজা ফরজ মান্নত করলেন ওয়াজিব আইয়ামে বিজে রাখলেন সুন্নাহ এমনে রাখলেন নফল ইবাদত একটা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নাত কখনো নফল আমরা যারা আহলে বাইত প্রেমিক বলছি আমরা যারা নবী প্রেমিক বলছি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলছি আমাদের মাহফিলের শুরুতে আমরা আগে দয়াল নবীর ভালোবাসার কথা বলি বলি কি বলি না বলি নবী 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 কখনো নারায়ে রিসালাত কখনো আল্লাহুম্মা সাল্লি আলা কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইয়া নবী সালাম আলাইকা কখনো ইয়া রাসূলুল্লাহ শুধু নবীর কথা শুধু নবীর কথা এখন এখানে যুবক ভাইরা আছে না নাই আছে আমরা মুরব্বীদের নিয়ে টেনশন নাই আমাদের মতো যুবক নিয়ে বড় টেনশনে এখন যুবক দাঁড়িয়ে গেছে হুজুর নবীর ভালোবাসা ফরজ আমি বললাম না ভাই নবীর ভালোবাসা ওয়াজিব আমি বললাম না ভাই নবীর ভালোবাসা সুন্নাত আমি বললাম না ভাই এখন আমার যুবক ভাই আমার উপর গরম হয়ে গেছে বেটা যেটা ফরজ নয় যেটা ওয়াজিব নয় যেটা সুন্নাত নয় তুই সেটা নিয়ে টানাটানি করিস নামাজের মাহফিল কর রোজার মাহফিল কর এগুলো ফরজ এগুলো আগে লাগবে আমি বলি ভাই তুমি আমাকে জিজ্ঞেস করো না আমার বাবাকে প্রশ্ন করো না তুমি মানো কারে তার নাম বলো উনি বলেন আমি ইমাম বুখারীকে মানি ইমাম বুখারীর চেয়ে বড় ইমাম আর কেউ হতে পারে কথা ঠিক নেই বুখারি শরীফ মানে না এরকম কেউ আসেনি নাই এখন আসেন আমাকে জিজ্ঞেস করিয়েন না আসেন আমরা ইমাম বুখারিকে জিজ্ঞেস করি এই ইমাম বুখারি নবীর ভালোবাসা কি এখন একটু গভীরভাবে খেয়াল করবেন ফরজ ওয়াজিব সুন্নাত নফল কার লাগবে যার ঈমান আছে যার কি আছে নামাজ কি হিন্দু ভাই পড়বে হিন্দু ভাই যদি তাহাজ্জুদ করে কোনো কাছে আসবে ইহুদি ভাই যদি হজে গিয়ে তাওয়াফ করে কোনো কাজে আসবে আসবে না কেন সেও তো মানুষ আপনিও তো মানুষ আল্লাহ বলে মানুষ হিসেবে আমল হয় না মুমিন হিসেবে আমল হয় কথা ঠিক নেই তাহলে ফরজ তার লাগবে যার ঈমান আছে ওয়াজিব তার লাগবে যার ঈমান আছে সুন্নাত তার লাগবে যার ঈমান আছে যার ঈমান নাই তার নামাজের কোনো দরকার
আসেনি নাই 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 বন্ধু নাই আরে আগে ইমাম লাগবে কি লাগবে না লাগবে এখন আসেন ইমাম বুখারী নবীর ভালোবাসা ফরজ সুন্নাহ নবীর ভালোবাসা ওয়াজিব সুন্নাহ নবীর ভালোবাসা সুন্নাত সুন্নাহ যে নবীর ভালোবাসা কি ইমাম বুখারী বলে শুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান তোমার ফরজ তোমার ওয়াজিব তোমার সুন্নাত তোমার নফল এগুলো কবুল করানোর জন্য ঈমান লাগবে আমার নবীর ভালোবাসা দায়রে ঈমান হয়ে গেছে এখন আমার কথা বুঝতেছেন নি চিরাঙ্গের মানুষ তো বড় ভয় লাগে বুঝেন না না বুঝেন আমজন তো ভালোবাসি আমাদের একটা সাইন আছে কঠিন বেশি অনেক ঝামেলার মধ্যে আছে এখানে আসলে ওরা জানে 6 মাস লাগবে 6 মাস লাগছে শিখতে পারে না এখন তো এখন আমাদের ভাষাটা আলাদা তারপর দাওয়াত দেন বিদায় আসতে হয় মহব্বতের কারণে তাই নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না বাদ দেওয়ার কোন সুযোগ আছে না এটা একটু গভীরভাবে খেয়াল করবেন নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান না থাকলে ফরজ হবে ওয়াজিব হবে সুন্নাত হবে নফল হবে হবে না তাহলে আগে কোরআন না আগে নবী আগে কোরআন না আগে নবী আগে নবী কারণ নবী আগে কোরআন পরে একটু গভীরভাবে খেয়াল করবে আমার কথা আমি নিয়ে যাচ্ছি আপনাকে মূল বিষয়ের দিকে আগে নবী পরে কুরআন কুরআন পরে কুরআন নবী আগে 40 বছর পর কুরআন তে গভীরভাবে খেয়াল করবেন কুরআনের বাড়ি কই যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কোথায় আমি বলবো চট্টগ্রামে যেমন আমার ভাই আক্তারকে জিজ্ঞেস করব বন্ধু হিসেবে নাম ধরে বলতেছি আক্তারকে জিজ্ঞেস করলাম বাড়ি কই সেইখানেই তো তাহলে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তে কারো বাড়ি সিরাজগঞ্জ কারো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কারো বাড়ি চট্টগ্রামে কুরআনকে জিজ্ঞেস করেন কুরআন তোমার বাড়ি কই সে বাংলাদেশ নয় ভুটান নয় নেপাল নয় পাকিস্তান নয় ইন্ডিয়া নয় ইউরোপ নয় আফ্রিকা নয় সৌদি আরব নয় তে কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন বলে আমার বাড়ি আসমান যখন হয় নাই জমিন যখন হয় নাই সূর্য যখন ওঠে নাই চাঁদ যখন হাসে নাই তারকারাজি যখন ঝিকিমিকি দেয় নাই আমি তখনও ছিলাম আমার বাড়ি জমিনে নয় আমার বাড়ি লৌহে মাহফুজে বাড়ি কোথায় সেই জন্য জালিকাল কিতাব বলেছেন হাজাল কিতাব বলতো জালিকা মানে লৌহে মাহফুজ দূরে বুঝাইছে নবী বললে হাজা বলে হাজা মানে কাছে কোরআন বললে জালিকা বলে কেন কোরআন এখানে নয় কোরআন কোথা লৌহে মাহফুজে তাহলে কোরআন আগে থেকে ছিল কি ছিল না ছিল এখন একটু গভীরভাবে খেয়াল করবেন বাবা আদম চলে আসছে কোরআন আসতে পারে নাই হযরত নূহ আলাইহিস সালাম চলে এসেছে কোরআন আসতে পারে নাই হযরত মূসা আলাইহিস সালাম চলে এসেছে কোরআন আসতে পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছে কোরআন আসতে পারে নাই হযরত ঈসা আলাইহিস সালাম চলে এসেছে কোরআন আসতে পারে নাই হাজার কোটি বছর চলে গেছে নবী রাসূলও এসেছে তাওরাতও এসেছে ইনজিলও এসেছে যাবুরও এসেছে 100 সহিফা এসেছে কিন্তু কোরআন বলে আমি আসতে পারি নাই তাওরাত যেখান থেকে কোরআন সেখান থেকে যাবুর যেখান থেকে কোরআন সেখান থেকে ইঞ্জিল যেখান থেকে কোরআন সেখান থেকে এখন আপনার মালিককে জিজ্ঞেস করেন মালিক তাওরাত আসতে পারে যাবুর আসতে পারে ইঞ্জিল আসতে পারে কোরআন আসতে পারে না কেন আপনার মালিক বলে প্রশ্ন বড় সুন্দর করেছিস আমি আল্লাহ উত্তর দিচ্ছি হ্যাঁ তাওরাত যাবুর ইঞ্জিল 100 সহিফা চলে এসেছে কিন্তু কোরআন আসতে পারে নাই কেন জানিস আমরা বললাম মালিক কেন আমার মালিক বলে কোরআন যদি পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় তোলা তোলা হয়ে যেত কোরআন যদি পাথরের উপর নাজিল করতাম পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত কোরআন যদি গাছের উপর নাজিল করতাম গাছ বিলীন হয়ে যেত কোরআন যদি সমুদ্রের মাঝখানে নাজিল করতাম সমুদ্র অস্তিত্বহীন হয়ে যেত মালিক বলে তাওরাতকে নেওয়ার মতো একটা পাহাড় তুরে সাইনা তো ছিল ইঞ্জিলকে নেওয়ার মতো গাছের তো গাছ তো ছিল যাবুরকে নেওয়ার মতো সমুদ্রের একটা কিনারা তো ছিল কিন্তু এই পৃথিবীর জমিনে
এমন কোন পাহাড় নাই যেটা কোরআনকে রিসিভ করতে পারবে এমন কোন পাথর নাই যেটা কোরআনকে বহন করতে পারবে এমন কোন সমুদ্র নাই যেটা কোরআনকে সহ্য করতে পারবে মালিক বলে কেউ নাই যেটা কোরআনকে নিতে পারবে মালিক তাহলে কোরআন আসলো কেমনে আল্লাহ বলে পাহাড়ে আসে নাই কোরআন পাথরে আসে নাই কোরআন গাছে আসে নাই মাওলা কোরআন কেমনে আসলো মালিক বলে কালজাআকুম মিনাল্লাহি নূর যেদিন মা আমেনার ঘরে তোমার নূরানী নবী চলে এসেছে লওহে মাহফুজের কোরআন লওহে মাহফুজ থাকতে পারে নাই মাওলা কোন পাহাড়ে সে কোন পাহাড়ে নয় কোন পাথরে সে কোন পাথরে নয় কোন গাছে সে কোন গাছে নয় কোন সমুদ্রে সে কোন সমুদ্রে নয় নাযালাল কোরআন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লওহে মাহফুজের কোরআন ডাইরেক্ট আমার নবীর পক্ষ মোবারকে চলে এসেছে তাহলে কোরআন নবীর বক্ষে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরা হাবিব যেই কোরআন কোন পাহাড় নিতে পারে নাই কোন পাথর নিতে পারে নাই কোন গাছগাছালি নিতে পারে নাই আটলান্টিক মহাসাগর নিতে পারে নাই আপনার বক্ষ মোবারক এত প্রশস্ত করে দেওয়া হয়েছে তিরিশ সারা কোরআন লোহে মাহফুজ থেকে আপনি নবীর বক্ষ মোবারকে চলে এসেছেন এখন কোরআনের মধ্যে দুইটা নাম আছে না সূরা ফাতিহা মক্কিয়া সূরা বাকারা মদনিয়া আছে না কোরআন কয় প্রকার একটার নাম মক্কি আরেকটার নাম মদনিয়া আপনি তাওরাত উল্টান কোন প্রকার নাই ইনজিল উল্টান কোন প্রকার নাই জবুর উল্টান কোন প্রকার নাই আমি আলেকজান্দ্রিয়ার পুরাতন লাইব্রেরিতে অনেক আসমানি কিতাবের অংশ বিশেষ দেখেছি কোন প্রকার নাই ফিলিস্তিনিয়া মাসরিয়া কোন প্রকার নাই কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম মক্কি তোমার নাম মদনী কেন তুমি তো বাংলাদেশি হইতে পারতা তো মক্কি রাখলা কেন মদনী রাখলা কেন কোরআন বলে আগের কিতাবগুলোর দিকে তাকিয়েছো আমরা বললাম হ্যাঁ কি পেয়েছো আল্লাহ বললেন মুসা আপনাকে আমি তাওরাত দিব কলিম বলে মালিক আমি ঘরে অপেক্ষা করব আল্লাহ বলে সহজ মনে করেছো কিতাব কার ঘরে যায় না তুমি মুসাকে ঘর বাড়ি বাদ দিয়া কিতাবের ঠিকানা তুরে সাইনাই যেতে হবে তাহলে মুসা আলাইহিস সালামের ঘরে কি কিতাব আসছে না মুসা আলাইহিস সালাম গিয়ে আনছে আল্লাহ বললেন ঈসা আপনাকে আমি ইনজিল দিব আল্লাহ ঘরে বসবো বলেন না আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের চলে যান তাহলে ওনাকে দেশ থেকে দেশান্তর করেছে আল্লাহ বললেন ইব্রাহিম আপনাকে সাহিবা দিব আল্লাহ আমার ঘরে বসবো বলেন না আপনি ইরাক ছেড়ে আপনি মক্কার জমিনে চলে যান দাউদ আমি আপনাকে জবুর দিব দাউদ বলে ঘরে বসে থাকবো না অমুক সমুদ্রের কিনারায় চলে যান তাহলে কোন কিতাব রসুলের ঘরে আসে নাই কোন রসুল পাহাড়ের উপর কিতাবের জন্য গিয়েছে কোন রসুল পাথরের কাছে গিয়েছে কোন রসুল গাছের নিকট গিয়েছে কোন গাছ কোন রসুল সমুদ্রের কিনারায় গিয়েছে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি আমার নবীকে কোন পাহাড়ে নিয়ে গেছো কোরআন তুমি আমার নবীকে কোন সমুদ্রে নিয়ে গেছো কোরআন বলবে আমার নাম মক্কি আমার নাম মদনী নবী কোরআনের কাছে যাই নাই নবী যখন বাজারে আমি কোরআন বাজারে নবী যখন ঘরে আমি কোরআন ঘরে নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে নবী যখন মেরাজে আমি কোরআন মেরাজে নবী যখন দুনিয়ায় আমি কোরআন দুনিয়ায় নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে আমার নাম মক্কি আমার নাম মদনী নবী যখন মক্কায় আমার নাম মক্কি নবী যখন মদিনায় আমার নাম মদনী কেন জানো কেন আমি কোরআনের পিছনে নবী ঘুরে নাই আমি কোরআন নবীর কদমে কদমে ঘুরেছি আপ
আপনারা একটু সামনের দিকে চলে আসেন এক ভাই আরেক ভাইকে জায়গা করে দেন কাল হাসরের ময়দানে মালিক আপনাদের জায়গা করে দিবেন এদিকে একটা জায়গা করে দেন আস্তে সামনে চলে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আলহামদুলিল্লাহ আপনারা আপনারা শান্তিপূর্ণ হয়ে বসে যান মাশাআল্লাহ অনেক আশিক রাসূল আজকের মাহফিলে হাজির দিয়েছে আল্লাহ যেন তাদেরকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সৈনিক হিসেবে হুসাইনি হিসেবে যেন কবুল করেন আমিন তাহলে একটু গভীরভাবে কথা শুনবেন আমার কথা আমি কোন কথা আজেবাজে কথা বলবো না সবটাই কোরআন সুন্নাহর কথা বলবো এর বাইরে এক বিন্দু লড়বো না তাহলে এখন কোরআনের কাছে নবীন নবীর কাছে কোরআন নবীর কাছে কোরআন নবীর কাছে সেজন্য কোরআন বলে আমার নাম মক্কি আমার নাম মদনী নবী মক্কায় আমার নাম মক্কি নবী মদিনায় আমার নাম মদনী তাই নবী কোরআনের পিছনে নয় আমি কোরআন জন্য আমি কামলিওয়ালার কদমে কদমে ঘুরেছি তাহলে নবী আগে না কোরআন আগে এখন নবীটা কেমন যদি বলি নবীটা আমার মত ঈমান আছে না গেছে মুসলমান আদব বড় জিনিস কি বড় জিনিস আদব অনেক সময় সত্য কথা বললেও ঈমান চলে যায় কি কথা বললে সত্য কথা বললে যদি বলেন হুজুর কেমনে বুঝি নাই তো বুঝাই আদি আপনারা সবাই আশেক আশেকদের বুঝার দরকার আছে না নাই আছে বুঝবেন একটু পাগল বললে মানুষ পাগল বলো কেতে শুনবেন না বন্ধ বললে বলো শোনার দরকার নাই যেটা বলবে বলো শোনার দরকার নাই এক সময় ওয়াইস আলকর্ণিকে মানুষ পাগল বলতো কাকে ওয়াইস আলকর্ণিকে মানুষ কি বলতো কিন্তু আমার নবী বললেন ওয়াইস পাগল নয় ওয়াইস তো কামলিওয়ালার প্রেমিক তো মানুষে কি বলে আমার দেখার দরকার নাই কোরআন সুন্নাহ কি বলে এটা আমার দেখার দরকার একটা জিনিস মনে রাখবেন আমাদের এই অঞ্চলে কুকুর আছে না নাই কুকুরের সসটাকে আল্লাহই তো নাকি এখন আমি যদি আপনি যদি বলেন হুজুর একটু মুনাজাত করে যান আমি যদি মুনাজাত করি এই কুকুরের মালিক আল্লাহ এই শুকুরের সসটা আল্লাহ এই জাহান্নামের মালিক আল্লাহ আমাদের মোনাজাতটা কবুল কর আল্লাহ জীবনে মোনাজাত কবুল করবে আল্লাহ বলে বিয়াদব তুই এটা কি বললি কুকুর নিয়ে আমাকে বললি শুকুর নিয়ে বললি জাহান্নাম নিয়ে বললি তাহলে মোনাজাতে একটা আদব আছে না নাই তো তখন কি জাহান্নামের মালিক বলবো না কি বলবো জান্নাতের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আরশের মালিক আল্লাহ কাবার চিমে কাবার দিকে তাকবে ডানে বামে উপরে যদি উঠে নামাজ আসে না গেছে যদি ইমামের নামাজ যায় মুসল্লির নামাজ আসে না তাহলে ইমাম ভুল করলে মুসল্লির ভুল ইমাম ঠিক করলে মুসল্লি ইমাম জান্নাতে গেলে মুসল্লি জান্নাতি ইমাম জাহান্নামে গেলে মুসল্লি জাহান্নামে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম নিয়ে বড় বাসি ইমাম নিয়ে বড় পর্যালোচনা করি কেন আমাদের ইমামের নাম ইমাম হুসাইন আমরা এজিপ্টি ইমাম মানি না কেন ইমাম যদি জাহান্নামী হয় মুসল্লিও জাহান্নামী হয়ে যাবে এজিদও জাহান্নামী এজিদের সমর্থক এজিদিনাও জাহান্নামী কথা ঠিক না ইমাম জাহান্নামে গেলে মুসল্লি কোথায় যাবে ইমাম জান্নাতে গেলে এখানে একটা মানে বিষয়ের বাইরে একটা কথা চলে আসছে বলবো শুনবেন আপনারা এখানে প্রবাসী আছেন এক দুজন হাত তোলেন তো দেখি অনেক হয়ে গেছে নামাজ ঠিক আছে শুনবেন প্রবাসী আছেন প্রবাসে গেলে তিনটা জিনিস লাগে কয়টা জিনিস পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন শিল লাগে লাগে কি লাগে তিনটা সারা প্রবাসে যাওয়া লাগে পাসপোর্ট আছে ভিসাও আছে বিমানের টিকিট করে বিমানে উঠে গেছেন গেছেন ইমিগ্রেশনে বললেন পাসপোর্ট দাও পাসপোর্ট যখন দিলেন ভিসা দেখে ইমিগ্রেশন অফিসার যিনি বসে আছে ওনার ভালো লাগে নাই আপনাকে যদি নো এন্ট্রি লিখে ক্রস চিহ্ন দিয়ে দেয় আপনি কি আর ঢুকতে পারবেন ইমিগ্রেশন কি বলতে পারবেন এই আমার ভিসা ঠিক পাসপোর্ট ঠিক চাকরি ঠিক তুই ঢুকতে দিবি না কেন তখন ইমিগ্রেশন বলবে কেন জিজ্ঞেস করার কোনো অধিকার নাই তোরে আমার ভালো লাগে না সেজন্য বাইর করে দিছিস
কথা ঠিক না ইমিগ্রেশন যদি 90 লাখ হয় আর ভিতরে যাওয়ার কোনো সুযোগ আছে এখানে জান্নাতে যেতে চাই না কারা কারা জান্নাতে যেতে চাই না আসেন নি কিও কেউ নাই সবগুলো সালাক মানুষ তাহলে সবাই জান্নাতে যেতে চায় কথা ঠিক নি জান্নাতে যাইতে তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস এক নাম্বার পাসপোর্ট লাগবে দুই নাম্বার ভিসা লাগবে তিন নাম্বার ইমিগ্রেশন ক্রস করতে হবে কয়টা জিনিস হুজুর ভিসা করে কয় ভিসার নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ বলে সর্বপ্রথম ঈমান লাগবে তে ঈমান কি দেখে না না দেখে বিল গায়ব না দেখে আল্লাহ দেখি নাই নবী দেখি নাই কবর দেখি নাই হাশর দেখি নাই নশর দেখি নাই বিল গায়ব আমরা না দেখি ঈমান আনছি আল্লাহ বলে ঈমান আনামানি পাসপোর্ট হয়ে গেছে এটা কিসের পাসপোর্ট জান্নাতের পাসপোর্ট বিশ লাখ কি লাগবে না লাগবে আল্লাহ বলে বলে আকিমুস সালাহ নামাজ পড় বিশ লাগবে ওয়াতুজ যাকাত যাকাত দে বিশ লাগবে কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা রাখ বিশ লাগবে আতিমুল হাজ হজ কর বিশ লাগবে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সেবা কর বিশ লাগবে এরকম যত ভালো আমল করব পাসপোর্টের পিস্তায় পিস্তায় জান্নাতের ভিসা লাগবে তাহলে পাসপোর্ট মানে ঈমান পাসপোর্ট মানে ঈমান ভিসা মানে কি আমল এখন ফ্লাইট দিতে হবে কোথায় জান্নাতে আপনি মনে করিয়ে না দুনিয়াতে এয়ারপোর্ট কিসের এয়ারপোর্ট ট্রানজিট এয়ারপোর্ট যারা প্রবাসী তারা বুঝে গেছেন ছিলাম আলমে আরওয়াতে ছিলাম কোথা আলমে আরওয়া নিয়াত শেষ আল্লাহ বলে ফ্লাইট শুরু কর চলে আসলাম মায়ের পেটে সাত আট মাস হয়ে গেল আল্লাহ বলে ট্রানজিট মিয়াদ শেষ ফ্লাইট শুরু কর চলে আসলাম কোথা দুনিয়ায় দুনিয়াতে 40 50 60 70 বছর যাবে আল্লাহ বলবে ট্রানজিট ফ্লাইটের মিয়াদ শেষ ফ্লাইট শুরু কর কুল্লু নফসিন যায়িকাতুল মাউত চলে যাব কবরে কবর কাউরে খেয়ে ফেলে না কেউ মাটির সাথে মিশে যায় না কেউ ফুসি যায় না অনেক বান্দা আছে যারা বলে নবী নাকি মরি ফুসি গেছে আমার নবী বলে বিয়াদব আমার উম্মত আমার আমি নবী না আমার উম্মত যদি উম্মতের মত হয় বান্দা যদি মালিকের বান্দার মত হয় কবর দিতে দেরি সাড়ে তিন হাত কবর থাকে না উপরে সাড়ে তিন হাত ভেতরে রওদাতুম মিন রিয়াদিল জান্নাত ভেতরে জান্নাত রুফের দোসের বাগান হয়ে যায় বলে উপরে কবর মনে হয় ভিতরে কবর নয় এটা জান্নাতের বাগান হচ্ছে বলে বুঝে না আরে নবীর উম্মতের পাওয়ার যদি এরকম হয় নবীর বাবার কি রকম হবে এগুলো কি বুঝে আল্লাহ জানে তো কবর কবরে খাই না কবর কবরে নষ্ট করে না কবরের মধ্যে এক হাজার এক লাখ এক কোটি বছর থাকবেন মালিক যখন বলবে মিয়াদ শেষ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তখন যখন জমিন কেঁপে উঠবে আসমান যখন টুকরো টুকরো হয়ে যাবে সূর্য যখন নিচের দিকে চলে আসবে আল্লাহ বলবে কবরের ট্রানজিট ফ্লাইটের মিয়াদ শেষ ফ্লাইট শুরু কর সোয়া আখরাজাতিল আরদু আসকালাহা মা যেরকম বাচ্চাদের থেকে দুনিয়াতে ফেলে দেয় কবর সেদিন আমাদেরকে ধরে আসল এয়ারপোর্ট হাসরের ময়দানে দাঁড় করায় দেবে তাহলে ফ্লাইট চলছে কি চলতেছে না সোজা একটু গভীরভাবে খেয়াল করবে না চলে গেছি কোথায় হাসরের হাসরের ময়দান এটা মূল এয়ারপোর্ট এটা আর কোনো ট্রানজিট নাই এটা মূল এয়ারপোর্ট এখন আল্লাহ আমল নামা দিয়ে দিছে ডান হাতে নে পাসপোর্ট হয়ে গেছেন বিষয় পাসপোর্ট মানে কি ঈমান ভিসা মানে আমল নিয়েছেন উদখুলু আল্লাহ বলবে যাও ইমিগ্রেশনে ইমিগ্রেশন যদি তোমাকে এন্ট্রি দিয়ে দেয় তুমি জান্নাতে নো এন্ট্রি দিলে তোমার জান্নাতে যাওয়ার কোন সুযোগ এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা জান্নাতের ইমিগ্রেশন অফিসার কে আল্লাহ বলবে আমাকে জিজ্ঞেস করিস না আমার নবীরে জিজ্ঞেস কর নবীরে জান্নাতের ইমিগ্রেশন অফিসার কে আমার নবী বললেন ইন্না আতাইনা কাল কাউসার মালিক আমারে জান্নাতের ইমিগ্রেশন অফিসার বানিয়েছিল আমি আমার কাছে রাখি নাই তো কি করছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবিল জান্নাহ আমি নবী হাসান হুসাইন কে জান্নাতের প্রেসিডেন্ট বানায়া জান্নাতের ইমিগ্রেশন অফিসার বানায় দিছি সুবহানাল্লাহ জান্নাতের ইমিগ্রেশনে বসে আছে কে ইমাম হাসান এখন আপনি পাসপোর্ট দিবেন কারে ইমাম হাসান কে পাসপোর্ট দিবেন ইমাম এখন আপনি পাসপোর্ট যখন দিলেন আপনি না ধরুন ওরা আর কি
বুঝে গেছেন তো ওরা আর কি পাসপোর্ট দিছে আমার হোসেন দিকে পাসপোর্ট কি আছে ঠিক আছে উল্লাইয়া দেখে আমলো 100 তে আমার হোসেন বলবে ফিঙ্গার দাও না কি দাও পাসপোর্ট দেখার পর ফিঙ্গার দিতে হবে না ফিঙ্গার সারা কি ইমিগ্রেশন দিবে কারণ ফিঙ্গার যখন দেয় ফিঙ্গার দিলে কি হয় অতীত কি হয়ে যায় বেশে উঠে কম্পিউটারে এখন হোসেন বলে ফিঙ্গার দাও এখন দাড়ি নাভি পর্যন্ত ফাগরি সমার বড় সিজদার দাগ আছে না নাই তাকনুর উপর কাফর আছে না নাই আছে হোসেন বলেন ফিঙ্গার দাও ফিঙ্গার যখন দিছে কম্পিউটারে শু করতেছে এজিডি কি শু করতেছে এজিডি এখন হোসেনকে এন্ট্রি দিবে না নো এন্ট্রি দিবে কি দিবে আমার হোসেন বলবে এজিডি তুই তো ধরা খাই গেছস দুনিয়ার ফিঙ্গার যদি খুনের আসামি প্রকাশ হয়ে যায় কালকে এজিডি গুলো হোসেনের সামনে ধরা খাবে কি খাবে না যখন ফিঙ্গার দিবে কপালে উঠবে এজিডি 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 আমার হাসান আমার হোসেন বলবে নো এন্ট্রি জান্নাতে এজিডি যাওয়ার কোনো সুযোগ নাই লাল সিল মারে দিবে চলে যা জাহান্নাম জান্নাতে যাওয়ার সুযোগ আছে নি আর আমরা পাগল গুলো আছি না আমরা কি গুলো পাগল গুলো আছি নি দিলাম পাসপোর্ট আমার ইমাম হোসেন নিয়ে নিয়েছে দিলাম পাসপোর্ট আমার ইমাম হাসান নিয়ে নিয়েছে পাসপোর্ট খুলে দেখে কিছু ভুল আছে কিছু কি আছে ভিসা দেখে কিছু ভুল ইমাম হোসেন বললেন তোর তো ভুল আছে পাগল মানুষ ভুল হইতে যা যা ফিঙ্গারটা দে ফিঙ্গার যখন দিলাম কম্পিউটারে শু করতেছে হাসানি হোসাইনি কি শু করতেছে হাসানি আমার হোসেন বলবে যা আর ভুলগুলো দেখে কি হবে হোসেনই যখন তোর পরিচয় আমি যখন ইমিগ্রেশন অফিসার এন্ট্রি জান্নাতে ঢুকে যা তাহলে জান্নাতে যাইতে কয়টা জিনিস লাগে এই তিনটা ক্রস করার কারো মুরত আছে থাকলে আসেন অসুবিধা নাই থাকলে আসেন কথা বলেন আমার সাথে অসুবিধা নাই তাহলে এজিডি জীবনে জান্নাতে ঢুকতে পারবে না কেন ইমিগ্রেশনে বসে আছে আমার হাসান ইমিগ্রেশনে বসে আছে আমার হোসাইন এটা বুঝতে হলে একটু খানায়ে কাবার দিকে চলে যান না খানায়ে কাবার মধ্যে একটা পাথর আছে না নাই পাথরের নাম কি হাজরে আসওয়াদ দামি না অদামি ব্রাহ্মণবাড়িয়ায় অনেক পাথর আছে না নাই কোন পাথর কি আমি জীবনে চুমু দিব আমাদের এখানে আপনাদের এখানে আসার সময় পায়ের নিচে অনেক পাথর পড়ছে কি বলে নাই তো ওরা এই বাচ্চাগুলো তকবীর দিছে আমার আনার সময় আমি যদি পাক করে একটা পাথর নিয়ে যদি চুমা দিয়ে বুকে লাগাই এই মাথা গরম হয়ে যাবে বলবে কার নিয়ে আসছি এটা তো পাথর চুমা দেওয়া শুরু করছে এটা তো ব্রাহ্মণ বাড়িয়া নয় আপনাই পাঠানো দরকার বলবে কি বলবে না বলবে পাগল মেন্টাল নিয়ে আসছি একটু গভীর ভাবে খেয়াল করবেন হাজরে আসওয়াদ দামি পাথরটা বড় আপনারা জায়গা পান না হ্যাঁ জায়গা হচ্ছে না আচ্ছা একটু কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ভিতর দিকে চলে আসেন ওই দিকের গুলো এই কর্নারে জায়গা আছে এদিকে বসতে পারবে অসুবিধা নেই মাহফিলের বাগান এটা এটা মাহফিলের বাগান ওদিকে বসতে পারবে সমস্যা নেই এখন আসেন সামনের দিকে যায় তো গভীরভাবে খেয়াল করবেন তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যায় তা জান্নাতে যাইতে ইমাম হাসান ইমাম হুসাইন লাগবে কি লাগবে না এটার নাম আহলে বাইতের গোলামি এটা লাগবে এটা ছাড়া কোনো উপায় তা আমি যেখানে নিচ্ছিলাম সেখানেই চলে যায় মক্কায় হানায়ে কাওয়ার সাথে হাজরে আসওয়াদ আছে না নাই দামি না অদামি এটা কি পায়ের নিচে থাকে না বুকে থাকে বুকে থাকে এটা জীবনে কেউ পা লাগাবে তাহলে ব্রাহ্মণ বাড়িয়াতে কুটি পাথর আছে কিন্তু কোন পাথর বুকে নয় সবগুলো পায়ের নিচে আমি নয় আমার বাবা নয় দুনিয়ার কোন পিসাহেব নয় অর্ধ জাহানের শাসক ফারুকে আজম খানে কাবার তওয়াফ শেষ করে হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে আছে পাথরের সাথে কথা বলছে এই হাজরে আসওয়াদ আমি অমর ইবনুল খাত্তাব জীবনে কোনদিন কোন পাথরকে হাতে নেই নাই জীবনে কোনদিন চুমু দেই নাই কারণ পাথরের কোন মান সম্মান নাই কিন্তু তুই পাথরের সামনে আমি অমর তাজিমান দাঁড়িয়ে গেছি তোমাকে পায়ের নিচে নয় বুকে নিব শুধু বুকে নিব নয় চুমু দিব তোমার এত দাম কেমনে হইল জানো পাথর তোমাকে আমার কামলিওয়ালা জীবনে একবার চুমু দিয়েছে জীবনে কয়বার জীবনে কয়বার আমার নবী বললেন হোসেন হাজরে আসওয়াদ চিনো হোসেন বলে না না চিনি তো কোথায় আছে সে কাবার সাথে
বড়দামি মনে হয় সে বড়দামি কারণ মক্কায় সকল পাথর মদিনায় সকল পাথর মাটিতে থাকে হাজরে আসওয়াদ কাবার সাথে থাকে দামি আমার নবী বলেন হোসেন কেন দামি সামান নানা পবিত্র ঠোঁট দিয়ে জীবনে একবার ওই পাথরকে সুমো দিয়েছে কয়বার তোমার নবী হাসি দিয়ে বলে তোমারে কয়বার দিয়েছে হাজরে আসওয়াদকে কয়বার দিয়েছে তোমারে কয়বার দিয়েছে ইমাম হোসাইনের চোখে পানি চলে এসেছে নানা জান আমার কপালে আপনার চুমু আমার চোখে আপনার চুমু আমার মুখে আপনার চুমু আমার ঠোঁটে আপনার চুমু আমার বুকে আমার আপনার চুমু হিসাব করলে হাজারের উপরে আমার কামলিওয়ালা আমারে চুমু দিয়ে দিয়েছে তাহলে একবার চুমু দিলে যদি পাথর কাবার সাথে লাগি যায় জিনারে হাজারের উপর চুমু দিছে উনি কিসের সাথে হবে একবার ভাবি দেখছেন নি জীবনে ভাবি দেখেন নাই এমনে এজিদে দালালি করে এমনে এজিদে দালালি করে একবার সময় দিছে পাথর কাবার সাথে লাগি গেছে আমার নবী হুসাইনকে হাজারের উপর সময় দিছে আমার নবী এসে কথাই তুলছি তোমারে আমার রসুল বলেন একবার সময় দিলে যদি পাথর কাবার সাথে লাগি যায় তোমারে হাজারের উপর সময় দিয়া আমি নবী তোমারে জান্নাতের প্রেসিডেন্ট বানাই দিছি এটার নাম হুসাইন এটার নাম কি হুসাইন এখন সে সামনের দিকে যায় যেখানে ছিলাম সেখানে চলে যায় আম্মা জান আয়েশা বলছেন আমার নবীর কোনো তুলনা নবীর কোনো তুলনা এখন সবাই জিজ্ঞেস করছে একটা হলেও তুলনা দেন তখন আম্মা জান আয়েশা বললেন কোরআন আছে আছে কি রকম সে সূরা ফাতিহা থেকে নাস 30 পারা কোরআন কোথায় সবাই হাত দিয়ে তুললেন এটা কোরআন সে কোরআন কি কখনো হাঁটছে হাঁটছে তো দেখি নাই কোরআন কি কখনো বসছে সে বসতে তো দেখি নাই কোরআন কি কখনো ঘুমিয়েছে সে ঘুমাইতে তো দেখি নাই কোরআন কি কখনো কান্না করেছে সে কান্না করতে তো দেখি নাই কোরআন কি কখনো হাসছে হাসতে তো দেখি নাই তখন আম্মা জান আয়েশা বলে বাস খলকুহুল কোরআন আমি এই লিখিত কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমাতুল লিল আলামিন 30 পারা কোরআন যদি আপনি জীবন্ত কোরআন দেখতে চান ওই কোরআনের নাম রহমাতুল লিল এখন আমার নবীর কোন মেশাল আছে নাই এখন নবী মানা লাগবে কি লাগবে না নবী মানা সারা কোন উপায় আছে আপনাকে আরেকটু বুঝাইয়া আমি আহলে বাইতের দিকে নিয়ে যাচ্ছি আরেকটু 2-3 মিনিট সময় লাগবে আবু জাহেল নবী দেখছে কি দেখে নাই মানছে নি আসে নবীর কাছে ডাক দিয়ে বললেন আপনি কি নবী আমার নবী হচ্ছে হ্যাঁ আমি নবী সে মুজিজা দেখান আঙ্গুল তুললেন চাঁদ দু টুকরো হয়ে গেছে আবু জাহেল ঈমান আনে নাই চলে গেছে আবার কয়েকদিন পর আসছে আপনি কি রসুল আমার নবী বললেন হ্যাঁ আমি রসুল সন্দেহ আছে সে মুজিজা দেখান আমার নবী পশ্চিমে হাত ইশারা মারলেন ডুবা সূর্য উঠে গেছে কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই আমার নবীর কাছে আবার আসছে কিছুদিন পরে আপনি কি রসুল আমার নবী বলেন কি শুরু করে দিছস দুইবার জিজ্ঞেস করলি আমি মুজিজা দেখালাম মানবি না সে মুজিজা দেখান আমার নবী রুদ্রের মধ্যে রাস্তায় নেমেছে আসমানের মেঘমালার নিচে এসে নবীকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু আবু জাহেল কি ঈমান আনছে আনে নাই আবার কিছুদিন পর আসছে আপনি কি রসুল আমার নবী হ্যাঁ রসুল সে মুজিজা দেখান আমার নবী আবু জাহেলের হাত ধরে গভীর বন জঙ্গলের ভিতর ঢুকে গেছে বনের বাঘ সিংহ হাতি হরিণ একসাথে নবীর কদমে সিজদায় লুটিয়ে গেছে কিন্তু এর পরেও কি আবু জাহেল ঈমান আনছে আরো কয়েক মাস পর আবার আসছে আপনি কি নবী আমার নবী হচ্ছে মস্কারি করো আমার সাথে ঠাট্টা করো আমি কি তোমার তালতবাই লাগাই কি শুরু করে দিয়েছো চাঁদ দু টুকরো করলাম ঈমান আনো নাই সূর্য তুললাম ঈমান আনো নাই মেঘমালা নিচে নামালাম ঈমান আনো নাই বাপ সিংহ আমি নবী কদমে সিজদা দিয়েছে ঈমান এখন তুই বল কি করলে আমারে নবী মানবে কি করলে এখন আবু জাহেল হাত দিয়ে বলে আমার হাতের ভিতরে কি আছে বলতে পারলে নবী মানবে কিসের ভিতরে আমার নবী হাসি বলে যেই নবী সাপ দু টুকরো করে দিতে পারে যেই নবী সূর্য তুলে দিতে পারে যেই নবী কদম তুললে মেরাজে চলে যায় তুই ওই নবীর কাছে সামান্য হাতের ভিতরে কি আছে বলতে পারলে আমার নবী সেটা সহজ আমি সামনেও দেখি পিছনেও উপরেও দেখি ভিতরেও এটা কোন প্রশ্ন হইল যা আমি প্রশ্নটা আরো কঠিন করে দিচ্ছি যে কি তোর হাতের ভেতরের জিনিসটা বলবে আমি কে
কোনটা নিবি হাতের ভিতরে জিনিস বলবো নাকি হাতের ভিতরে জিনিস বলবে যেমন এটা কি এটারে যদি 100 বার থাপ্পড় দি ও বলতে পারবে আমি কে পানির মধ্যে সুবাইলে আবু জাহেলকে বলতেছে কোনটা নিবি হাতের ভিতরে কি আছে বলবো না তোর হাতের ভিতরে জিনিস বলবে আমি কে আবু জাহেল অট্ট হাসি দিচ্ছে আমার নবী হাসিস কেন হাতের ভিতর মশা নাই মাছি নাই পোকা নাই যে কথা বলবে হাতের ভিতর যেটা আছে এটা গরম পানিতে সুবাইলেও জীবনে কথা বলতে আমার নবী বলে এটা তো নবী কয় যিনি অসম্ভবকে সম্ভব করে দিতে পারে তুই কোনটা নিবি সেটাই বল না বুঝাইছে বলো আমার হাতের ভিতরের জিনিস আপনি কে আমার নবী আঙ্গুল তুলে বললেন ইয়া হাজার এই পাথর কল বল মান আনা আমি কে হাতের ভিতরের পাথর বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীরে আমি পাথরের পক্ষ থেকে আপনি নবীরে সালাম আনতা হাবিবুল্লাহ আপনি আল্লাহর হাবিব লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আপনি দুনিয়াতেই এসেছেন এই গুনাহগার উম্মত গুলারে জাহান্নাম থেকে তুলে জান্নাতে বানাতে জন্য তাহলে পাথর নবী চিনছে কি চিনে নাই এর পরেও কি আবু জাহেল ঈমান আছে আনে নাই আমার আল্লাহ বলেন হাবিব ও কি শুরু করছে চমৎকারি করে আপনি নবীর সাথে হ্যাঁ আমি সাত টুকরো করছি ঈমান আনে নাই সূর্য তুলছি ঈমান আনে নাই মিরাজে গেছি ঈমান তার হাতের ভিতরের পাথর কালিমা পড়েছে এর পরেও সেই ঈমান আল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনি রাগ করিয়েন না কারণ যে চিনবার নয় সে আপনারে কখনো চিনতে পারে না ইন্নাকা লা তুসমিউল মাউতা হাবিব আপনি মরারে শুনাইতে পারবেন না কেন যত বিয়াদবে রসুল আছে তারা জিন্দা নয় তারা দুনিয়াতেই মরে গেছে তারা দুনিয়াতে কি গেছে এটা কি আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ বলছে তাহলে যে চিনবার নয় সে নবীরে কখনো চিনতে পারে এখন আসেন আমি যারা চিনে তাদেরকে নিয়ে করি আমার রসুলকে মানতে হবে রসুল ছাড়া কোনো উপায় নাই বুখারী শরীফের 27তম পারা কততম পারা 27তম এগুলো বলা দরকার ছিল না কিন্তু বলছি এই কারণে যেন কাল কাপানে কি গুতাইতে না পারে 27তম পারা আমার নবী বলছে আমি কে সাহাবাই কারাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আমার নবী বলে শোনো মান আতাআনি যে আমি নবীর অনুসরণ করলো ফাকাদ আতাআ আল্লাহ সে মূলত আল্লাহর অনুসরণ করলো ওয়া মান আসাআনি যে আমি নবীর বিরোধিতা করলো ফাকাদ আসাআ আল্লাহ সে মূলত আল্লাহর বিরোধিতা করলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকু বাইনান নাস আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী যে নবীর কদমে চলে এসেছে সে জান্নাতি হয়ে গেছে যে নবীর কদম ছেড়ে দিয়েছে সে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে তাহলে নবী লাগবে কি লাগবে না একদিন আমার নবী মদিনায় বসে আছে কোথায় বসে আছে আমার নবীর চাচি জান সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম উম্মে ফদল নাম কি উনি এসে নবীর দরবারে সুখের পানি ছেড়ে উচ্চ স্বরে কান্না করছেন এমন ভাবে কান্না করছেন কেউ মারা গেলে মানুষ যেভাবে কাঁদে সেভাবে কাঁদছেন আমার নবী বললেন চাচিমা আনা নবীর রহমা আমি রহমতের নবী কান্না সইতে পারি না আপনি আমাকে ক্লিয়ারলি বলেন আমি নবীর সমাধান করে দিব উম্মে ফদল বলেন নবীরে গতকাল রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখার পর আমি ঘুমাইতে পারছি না আমার স্বামী আব্বাসকে আমি বলি নাই আমি সরাসরি আপনি নবীর দরবারে চলে এসেছি আমার রসুল বলেন ঠিক করেছেন কিন্তু কাঁদছেন কেন সে বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমার রসুল বলেন সমস্যা নাই স্বপ্ন অনেক সময় ভয়ঙ্কর হয় কিন্তু ব্যাখ্যা অনেক আরামদায়ক হয় আপনি বলেন স্বপ্ন দেখলে অবহেলা করবেন না স্বপ্ন তিন প্রকার নবীদের নবীরা যখন স্বপ্ন দেখে এটার নাম ওহী হয় ওলিরা যখন স্বপ্ন দেখে এটার নাম এলহাম হয় আমরা যখন স্বপ্ন দেখি তখন দুইটা কারণ হয় একটা মালিক সতর্ক করছে সামনে কোনো বিপদ থাকতে পারে সাবধান হওয়ার জন্য আরেকটা অভাবের জীবন মালিক আপনাকে ভবিষ্যৎ দেখায়া দিছে সামনে আর অভাব নাই তোমার শান্তির জীবন শুরু হয়ে যাবে
স্বপ্ন ভালো জিনিস স্বপ্ন কি জিনিস ভালো স্বপ্ন নিয়ে কোনোদিন অবহেলা করবেন না স্বপ্ন ভালো স্বপ্ন দেখলে আগে সর্বপ্রথম একজন ভালো আলেম থেকে জিজ্ঞেস করবেন কারণ দেখলে অনেক সময় ভয়ঙ্কর মনে হয় কিন্তু আসলে এটা অনেক ভালো হতে পারে তো নবীর আপন চাচি উম্মে ফদল বললেন বড় ভয়ঙ্কর নবীর কেমনে বলি আমার বড় অসংকোচবোধ লাগছে আমার রাসূল বললেন চাচি রে আমি তো ছোটকালে মা হারাই ফেলছি মায়ের আদর তো পাই নাই আমার চাচিদের মধ্যে যাকে আমি মা মনে করি উনি তো উম্মে ফদল সুতরাং আপনি আমাকে ছেলে মনে করে যত ভয়ঙ্কর স্বপ্ন হবে হোক আপনি আমাকে বলতে পারবেন এতে কোনো সমস্যা উম্মে ফদল বললেন বলবো আমার নইছে বলেন আমি গতকাল রাতে যখন ঘুমিয়ে গেলাম গভীর রাত হয়ে গেছে স্বপ্ন দেখতে পেলাম আপনি নবী বসে আছেন আপনি রাসূল বসে আছেন স্বপ্নে দেখলাম হঠাৎ করে আপনার শরীর মোবারক থেকে একটা মাংস কেটে গেছে একটা গোশত মোবারক কেটে গেছে কেটে পড়ে যাচ্ছে জমিনে কিন্তু ওই মাংসটা জমিনে পড়ে নাই ওই মাংস গোশত মোবারক ওই শরীর মোবারকের লহম মোবারক ওই মাংস মোবারক জমিনে না পড়ে আমি উম্মে ফদলের কোলে চলে এসেছি সুবহানাল্লাহ আমি উম্মে ফদলে আমি উম্মে ফদলের কোলে চলে আসছে কান্নার কথা হচ্ছে এটা আমার অজান্তে কোনো বেয়াদবি হয়ে গেছে আমার অজান্তে কোনো আমার নবী হাসি দিয়ে বলে স্বপ্ন দেখতে ভয়ঙ্কর মনে হলেও এটার ব্যাখ্যা অনেক সুন্দর উম্মে ফদল বলে কি আপনি যে স্বপ্ন দেখছেন মারহাবা মারহাবা বড় শুভ সংবাদ কি শুভ সংবাদ ফাতেমার ঘরে হুসাইন আসতে শুরু করেছে হুসাইন দুনিয়াতে এসে অন্য কারো কুলে নয় আপনি উম্মে ফদলের কুলে চলে যাবেন আপনি উম্মে ফদলে তা আপনার মাংস মোবারক কেটে গেছে সেটা আমার মাংস নয় হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন যেমন তেমন নয় আমি নবীর একটা অংশের নাম হুসাইন সেই জন্য আমার মাংস কেটে গেছে মানে তো হুসাইন হুসাইন তো জমিনে পড়ে নাই হুসাইন কার কোলে পড়েছে উম্মে ফদলের কোলে পড়েছে ঠিক আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে যখন হুসাইন আসলেন মা ফাতেমার কুল থেকে সর্বপ্রথম বাবার কুলে যায় নাই সাসির কুলে যায় নাই ফুফির কুলে যায় নাই ঠিক আমার নবীর আপন চাচি উম্মে ফদলের কুলে চলে গেছে উম্মে ফদলে কোলে চলে গেছে আমি আপনাকে আস্তে আস্তে করে এন্ডিং এর দিকে নিয়ে আসবো কারণ আমি চট্টগ্রামে যেতে হবে অনেক দূর আসাও কষ্ট যাওয়াও কষ্ট কিন্তু ভালোবাসার কারণে আসতে হয় ভালোবাসা মানুষকে অন্ধ করে ফেলে ভালোবাসা মানুষকে যুক্তি বিবেক এগুলো মানায় না আমি বলি পাঁচ কয়জন হবে আমি জানি না দুইজনও তো হইতে পারে কারণ আশেক বেশি নাও হইতে পারে এক ওয়াইস করণী দিয়ে তো আশেক হয় কথা ঠিক না মানুষ বেশি দিয়ে কি প্রেম হয় নাকি না অল্প দিয়ে প্রেম হয় সেজন্য মানুষ কয়জন হয় এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় প্রেমিক আছে কি আমার দেখার বিষয় কি আছে কি প্রেমিক আছে কিনা এখন আসেন আমাদের বাচ্চা হইলে আজান দিয়ে কি দেয় না ডান কানে আজান বাম কানে দিতে হয় কিনা ছেলে হোক মেয়ে হোক কে দে বাবা দে চাচা দে মুয়াজ্জিন দে ইমাম দে খতিব দে এর চেয়ে বেশি আর কেউ দে কিন্তু নবীর ঘরে যখন হাসান আসলেন নবীর ঘরে যখন হুসাইন আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন বেলাল আজান তুমি দিও না আলী আজান তুমি দিও না ওসমান আজান তুমি দিও না আমার আজান তুমি দিও না আবু বকর আজান তুমি দিও না সবাই বললেন নবীরে আজান দিলে বেলাল দে আজান দিলে আমরা দে তা আমরা কেউ দিবে না দিবে কে মাওলা আলী বলছে আমার নবী নিজে মুয়াজ্জিন হইয়া হাসনাইনে কারিমাইনের ডান কানে আজান দিয়ে দিয়েছে যারা পৃথিবীতে আসলে আজান দে রহমতুল্লিল ডান কানে আজান বাম কানে একামত আজান দিলেন আমার নবী একামত দিলেন এখন নবী জি আজান একামত দিয়ে চলে গেছে কারণ এখন এখন নাম রাখতে হবে না বাচ্চার নাম রাখা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে বাবা মা ঘরের মানুষ তো রাখবে তো মাওলা আলী বলছেন আমি আলী এবং ফাতেমা আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চার নাম রেখে দিয়েছি বাচ্চার নাম কি করছি কি রাখলেন একজনের নাম হামজা আর একজনের নাম জাফর কি রাখলাম একজনের নাম হামজা আর একজনের নাম
আমার নবী খবর পেয়ে গেছে যে বাচ্চাদের নাম কি হয়ে গেছে রাখা হয়েছে আমার নবী ইমার্জেন্সি আলীকে ডাকো মাওলা আলী কাজে ছিলেন দৌড়ায়া নবীর কদমে চলে আসছেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি শুনুন নবীর ইমার্জেন্সি হ্যাঁ বাচ্চাদের নাম রেখে দিয়েছো শুনুন নবীর রেখে দিয়েছি কেন আপনি নবী না বললেন মা বাবার দায়িত্ব নাম রাখা তো আমি আর ফাতেমা মিলে একজনের নাম হামজা আর একজনের নাম জাফর আমার রাসূল বললেন হ্যাঁ মা বাবা বাচ্চার নাম রাখবে কিন্তু তুমি আলী আর তুমি ফাতেমা তোমরা বাচ্চার নাম রাখতে পারবে না মাওলা আলী বললেন নবীরে আমরা যদি রাখতে না পারি আপনি নবী যেই নাম রাখবেন আমরা সেটাই মানব আমার নবী বলেছে আমিও রাখব না মাওলা আলী অবাক হয়ে গেলেন আপনিও রাখবেন না আমরাও রাখব না তো বাচ্চা কি নাম ছাড়া থাকবে সে বাচ্চার নাম ছাড়া থাকবে না তো কিভাবে আজান দিয়েছে কে আজান দিয়েছে রহমতুল্লিল আমি আজান দিয়ে যখন বের হয়েছি আমার মালিক আমাকে ইলহাম করেছে হাবিব যারা দুনিয়াতে আসা আপনি নবী আজান দিয়েছেন পৃথিবীতে কেউ নাম রাখতে পারবে না আমি আল্লাহ নিজেই নাম তাহলে আজান দিয়েছে রহমতুল্লিল নাম রেখেছে রব্বুল আলামিন নাম রেখেছে এখন মাওলা আলী বললেন আমার বাচ্চাদের নাম আল্লাহ রাখছে হ্যাঁ কি রাখলো জীবনে এই নাম আগে কখনো রাখা হয় নাই আজকে আমার নাম হাসান এটা হচ্ছে পরে আজকে আপনার নাম হুসাইন পরে আমার হাসান হুসাইনের আগে কারো নাম হাসান কারো নাম হুসাইন রাখা আমার আল্লাহ বলছে এই দুইটা নাম আমি জান্নাতে বড় আদর করে রেখে দিয়েছি আজ যখন নবীর নাতিজি চলে এসেছে আমি আল্লাহ জান্নাত থেকে দুইটা নাম নিলাম একটা হাসান বড়টার নাম আর একটা হুসাইন ছোটটার নাম আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি দামি না দামি যারা আসলে আজান দে রসুলুল্লাহ নাম রাখে আল্লাহ এখন একটু গভীর ভাবে হুসাইন কি জিনিস আমাকে বুঝতে হবে না বুঝলে আহলে বাইত বুঝবেন না না বুঝলে ঈমান বুঝবেন না আপনি নামাজ পড়েন কি পড়েন না নামাজের মধ্যে বাবার সালাম দেওয়া যায় দিলে নামাজ আসা না গেছে নেতার দেওয়া যায় মন্ত্রীর দেওয়া যায় দিলে নামাজ আসা না গেছে নামাজের নিয়ত বাংছে আল্লাহু আকবার নাম কা সোনা পড়ছি সানা প্রশংসা কা সূরা ফাতিহা করছি কালাম কা সুবহান রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম এগুলো কা আল্লাহর কথা ঠিক না নামাজে কি মান নাম আছে বাবার নাম আছে কারো নাম আছে তা দাঁড়ানোতে ও আল্লাহ রুকুতে ও আল্লাহ সিজদায় কারো নাম নেই নাই ঠিক ঠিক নামাজ মানে কি বান্দা কার সাথে কথা বলা তা আমি মুখে বলছি আল্লাহু আকবার মনে বলতেছি আল্লাহ আমি দোকান ছেড়ে ব্যবসা ছেড়ে বন্ধু ছেড়ে পরিবার ছেড়ে মসজিদে এসেছি তোমাকে রাজি করার জন্য কথা ঠিক না মুখে বলতিস সানা অন্তরে বলতিস রাজি হও এক রাকা আর সলাতু মিরাজুল মুমিনিন নামাজ মানে বান্দার সাথে কে কথা বলে আল্লাহ কথা বলে এক রাকাত শেষ কারো নাম নেই নাই দুই রাকাত শেষ কারো নাম নেই নাই তিন রাকাত শেষ কারো নাম নিসি কখনো বলছি আল্লাহু আকবার তুমি রাজি হয়ে যাও কখনো বলছি সামি আল্লাহু লিমান হামিদা তুমি রাজি হয়ে যাও কখনো বলছি রব্বানা ওয়ালাকাল হামদ তুমি রাজি হয়ে যাও কখনো বলছি সুবহান রব্বিয়াল আযীম তুমি রাজি হয়ে যাও কখনো বলছি সুবহান রব্বিয়াল আলা জি কখনো সুবহান রব্বিয়াল আলা বলেছি নামাজের মাধ্যমে কি চাস তখন বললাম মালিক তুমি যেন রাজি হও বাবার নাম বলেছিস বলি নাই মাকে সালাম দিয়েছিস দেশ দিয়ে নাই নেতার নাম নিয়েছিস নাই নাই কেন আমি বলছি মালিক তোমার ইবাদতে কাউকে নেই নাই যেন তুমি মালিক আমার উপর রাজি হয়ে যাও আল্লাহ বলে ঠিক করেছিস এখন কি চাস আমরা বলি মালিক শুধু একটা জিনিস চাই তুমি রাজি হয়ে যাও মালিক বলে যদি রাজি হই এটা যদি চাস যে এই নামাজে বাবার নাম নিস নাই মায়ের নাম নিস নাই মাল বন্ধুর নাম নিস নাই সেই নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীর একটা সালাম দিয়ে দাও নামাজের নবী সালাম আছে না বাবারে সালাম দিলে নামাজ ভাঙে নবীরে সালাম না দিলে নামাজ হয় না এখন শিরিক বাড়ি করে
শিরিক বাইরে করে নবীর নাম বাইরে করে নামাজ থেকে পারবেন না তো শিরিকের কিসের ফতোয়া আল্লাহর নামাজ আল্লাহর নবীর নাম বসায় রাখছে আর এগুলো আছে শিরিক শিরিক শুধু শিরিকের বাজার গরম করে আছে না তো দেখি শিরিকের বাজার যখন গরম করছো নামাজ থেকে নবী সালাম বের করে দাও পারবেন না তোমার বাবারে সালাম দিলে নামাজ চলে যাবে নবীর সালাম না দিলে নামাজ হবে না আর সেই নবীর নাম নিয়ে নারে তাকবীরের পর নারে ইরাসাল লিখবে না কেন শিরিক ইয়া রাসূলুল্লাহ বলবে না কেন শিরিক তো তোর শিরিক যখন এত বুঝে গেছস আল্লাহর চেয়ে যখন বেশি বুঝে গেছস নামাজ থেকে নবী সালাম বের কর পারবে না তো নামাজ থেকে যদি নবী সালাম বের করা না যায় নারে ইরাসাল বন্ধ করা যাবে না যাবে না এখন নবীর সালাম আছে না নাই আছে নামাজের মধ্যে বসে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবী বললেন উম্মত সালাম দিয়েছিস আমরা বললাম দিয়েছি কেন তুই যখন দাঁড়িয়েছিস তখন তো দেশ নাই তুই যখন রুকু করছস তখন তো দেশ নাই তুই যখন সিজদা করছস তখন তো দেশ নাই সালাম ফিরানোর আগে সালাম দিছস কেন তখন বললাম নবীরে ডাইরেক্ট চেষ্টা করছিলাম কিন্তু কাজ হয় নাই শেষ বেলায় আপনারে সালাম দিতে বাধ্য হচ্ছি কারণ আপনারে সালাম না দিলে মালিক নামাজ কবুল করে আমার নবীর সালাম নিব না আমরা বললাম আপনি যদি না নেন কেমনে হবে স্যার তুই জানিস না নবীর কি আমার না ফাতেমা আছে আমার না আলী আছে আমার না হাসান আছে আমার না হুসাইন আছে আমার না জৈনুল আবেদিন আছে তো নবীর কি করব যে যদি চাস আমি নবী তোর সালামের উত্তর দিব তার দরুদে ইব্রাহিম পড়ে আহলে বাইত কে সালাম দিব নামাজ আহলে বাইত আসলে না আপ দিতে পারবেন না এজিদি এজিদি কেমনে কি করবে নামাজ থেকে বাইর করতে পারবি না দরুদ ইব্রাহিমের মধ্যে আহলে বাইত আসলে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে আলে মানে আহলে বাইত ওয়া আলা আলে মানে আপনি নয় ওয়া আলা আলে মানে আমার বাপ নয় ওয়া আলা আলে মানে মাওলা আলী ওয়া আলা আলে মানে আম্মা জান ফাতেমা ওয়া আলা আলে মানে হাসান ওয়া আলা আলে মানে হুসাইন ঈমানের অংশের নাম আহলে বাইত রাসূল ইমানের কিসের নাম অংশের নাম অংশের নাম নামাজ থেকে বাইর করতে পারবেন না পারবেন না তো কিসের জকরা কিসের মারামারি সেজন্য আমরা নারায়ে তাকবীর বলি নারায়ে রিসালাত বলি নারায়ে হায়দারি বলি সবগুলো করতে কি শিখছি নামাজ থেকে শিখছি নামাজের বাইতে কিছু শিখি নাই সুন্নিরা কোনো কিছু বানাই না সুন্নিরা এইভাবে করে আকীদা লালন করে এইভাবে করে আকীদা পালন করে সুন্নিদের কোনো কাজ কোরআন সুন্নাহ বিরোধী নয় প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহর ভিতরে আছে না নাই আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়ছি কি পড়ি নাই পড়ছি কি বসে না দাঁড়ায়া বসে কেন নামাজের মধ্যে বসে নামাজের মধ্যে কি আবার নামাজ মাহফিল যখন শেষ দাঁড়ায়া করব কি করব না কোত্থেকে আনছি তাও মসজিদ থেকে যদি বলেন কেমনে জুমার মসজিদে খতিব খুতবা দেয় কি দেয় না খুতবা কি বসে দেয় না দাঁড়ায়া দেয় যেই খতিব বাংলায় বলছে কিসে বলছে বাংলায় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরিক এরকম বলে না আপনাদের এখানে আসেনি থাকতেও পারে জানি না আমি থাকলে অসুবিধা নেই আমরা হেদায়েতের দোয়া করি তাহলে বাংলায় বাংলায় বলে না বাংলার মধ্যে বক্তব্য দেওয়ার সময় কি বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বিদাত বলে কি বলে না বলে তাহলে বিদাত হলে এটা করা যাবে যাবে না যেই হতিবে বাংলায় বলছে নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না পাঁচ মিনিট পর খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়াইছে তখন কানটা লাগাইয়া দেখবেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দাঁড়িয়ে সালাম দিছে কি দেয় নাই তো ইতের মতো বাট করার কেউ আছেন আমি তো বসে নিব ইতে বাংলায় বলছে কি দাঁড়িয়ে সালাম দাও আবার পাঁচ মিনিট পর আজানের পরে দাঁড়াইয়া খুতবায় আরবিতে দাঁড়িয়ে নবীকে সালাম দিছে কি দেয় নাই সালাম দেওয়ার সময় বসে গেছে নিব না আবার কিসে দিছে দাঁড়াইয়া দিছে তুই তো পাঁচ মিনিট আগে বললি বেদা পাঁচ মিনিট পর আবার দাঁত হয়েছে কেমনে কথা দিন না তাও মসজিদে তাও কোথা জামিলা বন্ধু তারে নিয়ে না জামিলা নবী নিয়ে জামিলা কি নিয়ে তাহলে কতটুকু সিটিং দেখছেন নি তো বাংলায় বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া আমার খুতবায় দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া শুরু করছে তাহলে মসজিদে নামাজে নবীরে বসে সালাম মিম্বরে নবীরে দাঁড়িয়ে সালাম আহলে সুন্নাত ওয়াল জামাত
বসেও সালাম দেই দাঁড়ায়ও সালাম দেই বসে সালাম দেই নামাজের সুন্নাত আদায় করলাম দাঁড়িয়ে সালাম দেই মিম্বরের সুন্নাত আদায় করে দিয়েছে আপনারা কোন আমার রাগ করতেছেন কোন মাঝে মাঝে রাগ করি যে ওদের উপরে কোন ইজিদ দেখলে মাথা ধরে না করে মাসা গরম হয়ে যায় ইজিদ দেখলে বাটফারি করা একটা সীমা আছে না নাই সে কথা হবে কয়টা একটা হয় জায়েজ হলে জায়েজ হবে না জায়েজ হলে তুমি 5 মিনিট আগে বাংলায় বলছো নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া আর একটা আছে আমরা সুমা দিকে দেই না দে আরো বলে যে নবীর নাম শুনে সালাম দিলে আল্লাহরে কি দিব আল্লাহরে এরকম আছে না আছে আছে নবীরে সালাম দিলে নবীরে সুমা দিলে আল্লাহরে কি দিব আচ্ছা আল্লাহ সুমা দেওয়া যায় আচ্ছা আমি আপনাদেরকে বোঝাই এখানে কোন জামাই আছে না জামাই মানে এটা শ্বশুর বাড়ির কি জামাই আছে নাকি হাত তুলুন তো দেখতে জামাই হাত তুলুন এই গ্রামের জামাই হ্যাঁ আচ্ছা জামাই দাঁড়ান একজন দাঁড়ান হ্যাঁ জামাই দাঁড়ান উনি এই গ্রামের মনের মধ্যে একটা স্বপ্ন মেয়ের জামাইটা যেন পর নয় আপন ছেলের মতো হয় এটা সবাই চাই কি চাই না তো প্রথম বিয়ে হলে তখন আদর বেশি না কম পুরান হইলে আদর কমে যায় কিন্তু নতুন হইলে কি আদর এখন ধরুন বিয়ে দিয়ে দিলেন পরের সপ্তাহে স্বামী আর স্ত্রী মানে নতুন দুলহা নতুন স্ত্রী দুইজনে শ্বশুর বাড়ি আসেন না আসে তখন স্বামী এবং স্ত্রী যখন বাসায় আসে শ্বশুর বাড়িতে আসে তখন শাশুর শাশুড়ি দেখে জামাইয়ের চরিত্র কেমন কথা ঠিক না এখন জন জামাই উনি এই জামাই না নাবালক কোন কি আছে শ্যালক আছে নাবালক মানে ছোট শ্যালক থাকতে পারে না ধরেন এরকম একটা কি আছে শ্যালক আছে তো এখন ধরুন ওনার শাশুড়ি সামনের উঠান কি করতেছে পরিষ্কার পরিষ্কার করতেছে তখন দেখলো উনি জামাই তার ছোট্ট বেবি যেটা শ্যালক আছে নাবালে সেটাকে কুলে নিয়ে সুমু দিল এখন শাশুড়ি কি খুশি হবে না কান্না করবে খুশি হয়ে কি বলবে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া এটা পরের ছেলে নয় যেন মনে হচ্ছে আপন ছেলে বলবে না এখন শ্যালক রে নাবালক ছেলেদের সুমু দেওয়াতে শাশুড়ি কি রাগ করলো না খুশি হইলো এখন উনি জামাই দেখলো যে শাশুড়ি হাসতেছে এটা দেখে যদি উনি যাইয়া শাশুড়ি একটা সুমা দিয়ে দেয় বিয়ে থাকবে বুঝার জন্য বলতেছি বিয়ে থাকবে শাশুড়ি বলবে যে এটা কি বিয়ে আদাবে না ওরাটা বলবে না বলবে কি না দেখেন তাহলে শ্যালক রে চুমু দিয়ে মানে নাবালক শ্যালক রে চুমু দিলে শাশুড়ি খুশি হয় তার মানে শাশুড়ি কি দেওয়া যাবে না সুমু দেওয়া কারণ এটা মায়ের মর্যাদা রয়ে গেছে তো নবীরে সুমু দিলে কেউ যদি বলে আল্লাহরে কি দিব তার মানে সে এখনো শ্যালক আর শাশুড়ি চিনে নাই কি বুঝতেছে আমি বুঝি না এখনো বসি না শাশুড়ি ছিল না আল্লাহর রসুলের মধ্যে পার্থক্য কেমনে বুঝবি আল্লাহরে কি সুমা দেওয়া যায় না লাইসা কামিসলিহি সেই আল্লাহর কোন উপমা যখন নবীর জন্য দাঁড়াইছেন আল্লাহর জন্য তালব চড়ি যেতে হবে এগুলো বলো যুক্তি নবীর জন্য দাঁড়াইলে আল্লাহর কাছে মিটো তাই তালব গছ এগুলো কোন কোন যুক্তির মধ্যে পড়ে তারা বলবেন তুই কোন শ্যালক আর কিছু নস নাই শাশুড়ি জন্য নবী আল্লাহর রাসূলের হাত তো কি বুঝবি
আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন এগুলো বিয়াদবি করবে না সুমনা না দিলে অসুবিধা না কেউকে বেঈমান বলি নাই কিন্তু এগুলো নিয়ে ফতোয়াবাজি করা দরকার আছে যেমন আমি সুমো দিছি এখানে যাদের ভালো লাগছে সুমো দিছে যাদের ভালো লাগে নাই সুমা দেয় না কোনো অসুবিধা আছে না আমরা মারামারি করি নাই কিন্তু এগুলো নিয়ে মাহফিলে মাহফিলে আমাদের সাথে হাসলামি করার জন্য নবীর সুমো দিলে আল্লাহর কি দিতে হবে আশ্চর্যজনক কথা আল্লাহর কি বা সুমো দেওয়া যায় আচ্ছা মাজারে যাওয়া শিরিক মাজারে যাওয়া কেন শিরিক হবে তা আল্লাহর মাজারটা কোন জায়গায় মাজারে যাওয়া যদি শিরিক হয় নিশ্চয় আল্লাহর একটা মাজার আছে এটা কোন জায়গায় তাহলে এগুলো কি বলে কোন ফতোয়ার কোন আগামাতা আছে শিরিক মানে আল্লাহ মনে করা শিরিক মানে কি মনে করা তো মাজার মানে কি মাজার মানে যিনি মারা গেছেন যিনি ইন্তেকাল করছেন যিনি ইন্তেকাল করে ওনার মাজার হয় যিনি মারা যায় না ওনার মাজার হয়নি তা আল্লাহ কি ইন্তেকাল করে সুজনের কথা আল্লাহ কি ইন্তেকাল করে তা আপনি বলছেন মাজারে যাওয়া শিরিক তো শিরিক মানে কি আল্লাহ মনে করা নিশ্চয়ই আল্লাহর কোথাও কি আছে মাজার কোথায় মাজারটা কোথায় তা আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন যুক্তি ইবলিসে দেয় যুক্তি কে দেয় ইবলিসে দেয় মানুষ যুক্তি দিতে পারে না মানুষ দলিল দিয়ে কথা বলবে কি দিয়ে কথা বলবে দলিল দিয়ে কথা বলবে দলিল যেটা বলে সেটা বলতে হবে যেমন আরেকটা আহলে বাইত নিয়ে আলোচনা যেটা আসছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে এটা উত্তর দিতে হবে যেমন আমাদের বংশ আছে না কি দিয়ে হয় ছেলে দিয়ে না মেয়ে দিয়ে ছেলে দিয়ে আমাদের কি হয় যেমন আমার বাবার বংশ আমাকে দিয়ে হবে আমার বোন দিয়ে নয় কেন বোন স্বামীর বাড়িতে চলে গেছে বোনের যে বাচ্চা হবে এটা স্বামীর নসল আমার যে বাচ্চা হবে এটা আমার বাবার নসল তাহলে বংশ হয় ছেলে দিয়ে এখন আপনাকে বলবে নবীর কোনো ছেলে নাই নবীর বংশ হইল কেমনে আহলে বাইত হইল কেমনে এটার নাম যুক্তি এটার নাম কি যুক্তি আল্লাহ বলে হাবিব মক্কার জমিনে কাসেম দিলাম নিয়ে গেলাম মদিনায় ইব্রাহিম দিলাম নিয়ে গেলাম রাখি নাই কেন কারণ রাখলে ওনারা বালেক হবে বালেক হলে ওনারা ঈমান আনবে ঈমান আনলে ওনারা উম্মত হবে উম্মত হলে নবীর শানে আঘাত হবে কেন সেই ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হতে পারে শ্রেষ্ঠ নবীর ছেলে নবী না হলে মানহানি হবে হাবিব সেই কারণে আপনাকে ছেলে দিলাম যেন বিশ্বের কোন বেয়াদব বলতে না পারে কেমন রসুল যেটা মেয়ে জন্ম দিতে পারে ছেলে জন্ম দিতে পারে না মেয়েও দিলাম ছেলেও দিলাম যাতে কেউ আঙ্গুল তুলতে না পারে মেয়ে রাখলাম ছেলে নাবালকে নিয়ে গেলাম কেন যেন উম্মত হতে না হয় আপনার ছেলে উম্মত হবে হতে পারে না আপনি আখেরি পয়গম্বর আপনার পরার নবী আসার কোন সুযোগ নবী আসার সুযোগ থাকলে আপনার ছেলেও বড় হইত নবী আসার কি হইলে সুযোগ থাকলে আপনার ছেলেও কি হইত কারণ নবী হইত কিন্তু আর নবী হওয়ার কি নাই সেজন্য আমি কি করছি নিয়ে গেছি তা আল্লাহর রাসূল বলেছে এটা আমার কোনো কি নাই অসন্তুষ্ট আমার মালিক যেখানে রাজি আমি নবী সেইখানে তো সুখ কালো কেন সুখে পানি কেন আচ্ছা পানি এই কারণে মক্কার মানুষ বলছে আমি আপতার নির্বংশ মদিনার মুনাফিক গুলো মিষ্টি বিতরণ করছে নবী তো ছেলে নাই নবী মারা গেলে নবীর নাম থাকবে না নবী ইসলাম থাকবে না হাসতেছে সেই জন্য আল্লাহ বলছে হাবিব সবার বংশ হয় ছেলে দিয়ে ইন্না আতাইনা কাল কাউসার আপনার বংশ ছেলে দিয়ে নয় আমি আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দিয়েছি আপনার বংশ ফাতেমা দিয়ে হবে তাহলে আল্লাহ বলছেন নবীর বংশ কি দিয়ে হবে মেয়ে দিয়ে হবে মেয়ে দিয়ে তখন আপনি যুক্তি মানালে হবে কারণ যদি বলেন না না নবীর ছেলে নাই নবীর আহলে বাইত কেমন হবে আল্লাহ বলে হাবিব ইন্না আতাইনা কাল কাউসার কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে আম্মা জান ফাতেমার নসল দিয়ে কার নসল দিয়ে আচ্ছা ইমাম মেহাদি আসবে কি আসবে না সন্দেহ আছে নি ফিলিস্তিন স্বাধীন হবে কি হবে না মসজিদ আকসা আমাদের দখলে আসবে কি আসবে না কার নেতৃত্বে ইমাম মাহাদির নেতৃত্বে কার নেতৃত্বে একদিন আমার নবীর ঘরে আম্মাজান ফাতেমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আসলেন কেমন প্রেম আম্মাজান আয়েশা বলেন বাবার মেয়ের প্রেম দেখলে আমি অবাক হয়ে যাই কি দেখলেন যখন আম্মাজান ফাতেমা আসতেছে নবীর ঘরে কার ঘরে নবীর নবীজি দেখলেন দূর থেকে আম্মাজান ফাতেমা আসতেছে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমুহাব্বাতিহা আমার নবী আম্মাজান ফাতেমার স্নেহে বসা থেকে দাঁড়িয়ে গেছে
কাশনেহে আম্মাজান দাঁড়িয়ে গেছেন রাসূল ভিতরে ঢুকলেন ডান হাত মোবারক নিয়ে চুমু দিলেন নবীর সিয়ারে আমার নবী সরে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দিলেন এটা ছিল প্রেম এটা ছিল কি আর আম্মাজান ফাতেমার ঘরে যখন নবী যাইতেন আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে যেতেন লিতাজিমিহি নবী সম্মানে দুকলে ডান হাতে চুমু দিতেন আম্মাজান ফাতেমার চেয়ারে নবীকে বসাতেন একদিন আসলেন ইমাম হাসানকে নিয়ে কাকে নিয়ে ইমাম হাসানকে কোলে নিয়ে বসে আছে আমার নবী বারবার আম্মাজান ফাতেমার দিকে তাকায়া মিটি 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 হাসতেছেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শুধু হাসে এখন আমি যদি আমার দাদার দিকে তাকায়া শুধু বারবার হাসি নিশ্চয়ই উনি কিছুক্ষণ পর জিজ্ঞেস করবে হুজুর ডানে তাকাইলে হাসেন না বামে তাকাইলে হাসেন না সামনে তাকাইলে হাসেন না শুধু আমার দিকে তাকায়া হাসেন কোনো কারণ আছে নাকি জিজ্ঞেস করবে কি করবে না তা আম্মাজান ফাতেমা বলছেন নবী রে আসলে কি হলো আপনি আমার দিকে তাকায় শুধু হাসতেছেন আমার নবী বললেন আমি এখান থেকে বসে হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাচ্ছি কি পর্যন্ত দেখতেছি ইলাল হক এখান থেকে মানে এখান থেকে রাইতু মানে এখান থেকে যে বসে আছি এখান থেকে ইলাল হক হাউজে কাউসার পর্যন্ত কি করতেছি মানে এখান থেকে হাউজে কাউসার পর্যন্ত কি হবে সব নবী সুকের সামনে কি হয়ে গেছে আয়নার মতো প্রকাশ হয়ে গেছে আমি দেখতেছি আখেরি জামানায় আমার উম্মত বড় বিপদে পড়বে সমস্ত বিধর্মীরা ঐক্যজোট হবে হয়ে চতুর্দিক থেকে আক্রমণ করবে এখন ঐক্যজোট হয়েছে কি হয় নাই হয়েছে বাংলাদেশে দেখবেন কিছু কিছু লাল রুমাল কি রুমাল লাল রুমাল দাঁড়িয়ে আছে না নাই আছে নামাজের দাগ আছে না নাই ইসরায়েলের দালালি করতেছে আছে না কি রুমাল বললাম এগুলো মাঝে মাঝে হাতে কানে বাঁধে বুঝতে বুঝি গেছেন তো আশা করি আরে আশা করি বুঝছেন তো বুঝলে হবে কারণ ইসরায়েলে দালালি করতেছে ইসরায়েলের পক্ষে তাদের ভূমিকা কেন উপরে দাঁড়িয়ে আছে ভিতরে ইহুদি খ্রিস্টানের এজেন্ট ঠিক ভিতরে ইহুদি খ্রিস্টানে সেজন্য বলে ইসরায়েলের জন্য বদদোয়া করা যাবে না ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না ফিলিস্তিনের পক্ষে কথা বলা যাবে না এখন বলতেছে অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল ইহুদিরা শিরিক মুক্ত আল্লাহ ওদের উপর রাজি যেমন এমন অবস্থা অথচ মুসলমান পরিচয় লাল রুমাল দিয়ে দিয়ে আমাদেরকে পদভ্রষ্ট করছে আল্লাহ বলে সকল নবী রাসূল মুসলমান ছিল আর লাল রুমালওয়ালা বলতেছে অধিকাংশ নবী রাসূল নাকি ইহুদি ছিল কালকে একটা দেখলাম একজন বলছে ইহুদিরা শিরিক মুক্ত কি মুক্ত যারা মূসা আলাইহিস সালামকে আল্লাহর ভাই বলে কার ভাই বলে আল্লাহর ভাই বলে তাদেরকে বলছে শিরিক আর আমাদেরকে ডাকে মুশরিক দেখেন কি ফতোয়া কোথায় নিয়ে যাবেন ওদেরকে আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে হেদায়ত নসিব করুক এটা হচ্ছে মূল কথা ইহুদি খ্রিস্টানের এজেন্ট আর কি এরকম এজেন্ট আছে না নাই আছে সেজন্য আমার রসুল বলছেন যাকে চিনো না তার বক্তব্য শুনিও না গলা সুন্দর হোক শুনিও না ইংরেজি বলুক শুনিও না হিন্দি গান বলুক শুনিও না কেন সেই হক যেটা হয় এটা দুই নাম্বারি করার জন্য অনেক বাতেল উঠে পড়ে লাগবে কেউ প্রকাশ্যে কেউ দাড়ি টুপি রেখে অপ্রকাশ্যে কাজ করবে এরকম আছে না নাই আছে বস আমি কথাকে দিন দিকে নিয়ে যাচ্ছি আমার নবী আমি হাউজে কৌসার পর্যন্ত কি করতেছি দেখ তুই দেখতেছি কি আখেরি জামানায় সবাই একজোট হবে কাদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তখন যখন মুসলমানের পিঠ দেওয়ালের সাথে ঠেকে যাবে সামনে যাওয়ার আর কোনো কি নাই সুযোগ ওই অবস্থায় ইমাম মাহদির প্রকাশ হবে কার প্রকাশ হবে এখন ইমাম মাহদিটা আমার ভাই আপনার ছেলে আমাদের ঘরের বংশ দিয়ে আসবে এখন আম্মাজান ফাতেমা বললেন ইমাম মাহদি ও সাহা ওনার লকব হচ্ছে মাহদি কিন্তু ওনার নাম আমার নামে কাইসমি ওনার নাম হবে মুহাম্মদ ওনার মায়ের নাম আমার মায়ের নামে আমেনা ওনার বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ উনি মদিনা ছেড়ে নিজেকে লুকানোর জন্য মক্কায় চলে যাবে কিন্তু মক্কা ওনার প্রকাশ হয়ে যাবে এখন আম্মাজান ফাতেমা বলছে ওনার বংশীয় পরিচয় কি আমার রসুল বলছেন ফাতেমা এই জন্যই হাসছিলাম আল মাহদিও মিন ইজরতি মিন ওয়ালাদি ফাতেমা মাহদি আহলে বাই আওলাদ রসুল তুমি ফাতেমার বংশ তাহলে আওলাদ রসুল আছে না নাই আপনি বলতেছেন আমি আওলাদ রসুল হোসাইন তো কারবালায় চলে গেছে আওলাদ রসুল কেমনে আসলো আর নবী বলছেন ইমাম মাহদি মিন ইজরতি আহলে বাই মিন ওয়ালাদি ফাতেমা ফাতেমার বংশধর তাহলে মাহদি যদি আজকে আওলাদ রসুল না থাকে ফাতেমার বংশধর মাহদি আসবে কেন কথা ঠিক না
আচ্ছা আওলাদ রাসূলের পাওয়ার আছে না পাওয়ার কেমন জানেন একটু এটা বলে শেষ করে দি কেমন পাওয়ার কেমন জানেন ঈসা আলাইহিস সালাম আসবে কি আসবে না সন্দেহ আছে ঈসা আলাইহিস সালাম দামি না অদামি বেশি না কম বেশি আচ্ছা যদি আজকে আমাদের এই জায়গার নাম যে বল্লভপুরে ঈসা আলাইহিস সালাম যদি চলে আসে কে চলে আসে আমি হাসানের কোনো বিল আছে বলবো হুজুর নামি যান বিজয় বাস্তবতা আমাকে বলবেন কি হুজুর আপনি নেমে যান ঈসা আলাইহিস সালাম চলে এসেছে এখানে কোন ইমাম নামাজ পড়াইলে পড়বে কার পিছনে পড়বো ঈসা আলাইহিস সালাম দামি মানুষ উনি নবী ছিলেন উনি রাসূল ছিলেন ওনার চেয়ে দামি আর কেউ আছে নাই একটু গভীর ভাবে খেয়াল করবেন আমার কি আছে বলেন না বলেন না বলেন না কি আছে আছে আলহামদুলিল্লাহ শুভ বান্দা বল দলে বলেন শুধু নাই আমার কোনো সমস্যা নাই তাওজিম দান দিব তাওজিম নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সম্মানিত গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী সম্মানিত আশিকি আহলে বায়াত আলাইহিস সালাম আমাদের মাঝে মহান মুর্শিদে করিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি রেস্ট করতেছেন এবং ওনার সঙ্গী সফর সঙ্গী অনেক ওলামায়ে কেরাম এসেছেন ওনারা ইনশাআল্লাহ একে একে আলোচনা করবেন এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সৈয়দ হযরত মাওলানা জনাব সৈয়দ আবুল বাশার আল কাদরি সাহেব হুজুর আমাদের কিছুক্ষণ পরে আলোচনা করবেন যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের অনুরোধ করব রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে ভিতরে যথেষ্ট দক্ষিণ পাশে জায়গা আছে আপনারা মেহরবানি করে ভিতরে চলে আসুন সবাই বলি মারহাবা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের কোনো কমতি নাই আমি পোস্টার দিকে নাম বলি নাই কারণ নাম বলে আধা ঘন্টা লাগবে যে যতগুলো উলামায়ে কেরাম দেখলাম যদি সবার নাম সসম্মানে নেই তাহলে আধা ঘন্টা শুধু আলেমদের নাম লাগবে সেজন্য আমি কারো নাম নেই নেই মাইন করবেন না কারণ সম্মান দিতে পারবো না বিদায় নিয়ে নেই ঈসা আলাইহিস সালাম দামি না অদামি তামার রসুল বলছেন কাইফা আনতুম তোমাদের কেমন অবস্থা হবে মানে কেমন আনন্দ হবে ঈসা ফিকুম ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে কে থাকবে যখন ইমাম মাহদি মক্কায় আসবেন কোথায় আসবেন খানায়ে কাবার সামনে উনি বসবেন কিসের সামনে তখন যারা তওয়াফ করবে তারা ইমাম মাহদিকে চিনে যাবে কারা যারা তওয়াফ করবে ওরা এসে বলবে আপনি ইমাম মাহদি উনি নিজেকে লুকাইতে চাইবেন কিন্তু লুকানো সম্ভব সর্বপ্রথম খানায়ে কাবার সামনে ইমাম মাহদি 313 জনকে বায়াত করাবে কয়জনকে এই 313 জন বাহিনী নিয়ে সামনের দিকে যাবে প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালামের নাজিল কার নাজিল ঈসা চতুর্থ আসমান থেকে নামবে তখন ওয়াক্তুস সালাহ নামাজের সময় কি সময় আজান হয়ে যাবে সুন্নত আদায় হবে একামত হওয়ার পরে ইমামতি করবে কে ঈসা আলাইহিস সালাম না ইমাম মাহদি ইমাম মাহদি বলবে ঈসা আপনি একজন নবী ঈসা আপনি একজন রসুল ঈসা পৃথিবীর জমিন আপনি আল্লাহর কুদরত কারণ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়ায় এসেছেন আপনি রুহুল্লাহ আপনি ইমামতি করেন তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে নবী বলবেন না আমাকে রসুল বলবেন না আমি নবুয়ত রেসালতের পরিচয় দিতে চাই না আমি বড় ভাগ্যবান আমি আজ আখেরি পয়গম্বরের উম্মত হয়ে এসেছি আমি আজকে নবী রসুল নয় আপনি কি দয়াল নবী উম্মত হয়ে এসেছি তখন ইমাম মাহদি বললেন কথা ঠিক আপনি আজকে উম্মত কিন্তু আমি তো নবী রসুল ছিলেন নামাজটা পড়া তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি উম্মত আপনি আওলাদ রসুল আমি উম্মত কিন্তু আপনার শরীরে রহমতুল লিল আলামিনের খুনে পাক আছে সুতরাং ঈসা যদি ইমামতি করে বিয়াদবি হয়ে যাবে আজকে ইমামতি ঈসা নয় আজকে আল্লাহর রাসূল ইমাম মাহদি নামাজ পড়াবে আমি ঈসা ইমাম মাহদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়ে যাব আল্লাহর রাসূল কাইফা আনতুম কেমন হবে তোমাদের আনন্দ ঈসা ফিকুম ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে ওয়া ইমামুকুম মিনকুম ইমাম ঈসা নয় ইমাম তোমাদের ইমাম ইমাম মাহদি ইমামতি করবে তাহলে আওলাদ রাসূলের দাম আছে না নাই তো ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলবে মালিক তোমার নবীরে পাই নাই কিন্তু তোমার নবীর আওলাদ ইমাম মাহদিরে পাইছে
আমরাও তো বলতে পারবো আমরা মাহাদির না পাইলো মাহাদির বাবা দাদাদেরকে পেয়েছে কথা ঠিক না পারবো কি পারবো না পারবো কথা আমার শেষ দিকে চলে আসছে আমার হোসেন চলে আসলো আজান দিলেন কে রহমাতুল্লি নাম রাখলেন কে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই পর্যন্ত থাক নাম রাখলেন আল্লাহ আজান দিলেন রাসূলুল্লাহ এখান থেকে যদি কখনো এখানে বল্লভপুরে আসি আমাকে মনে করায় দিবেন হুজুর আজান দিবেন রাসূলুল্লাহ নাম রাখছেন আল্লাহ এখান থেকে শুরু করেন তাহলে মনে পড়ে যাবে রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বাইতের রাসূলের মর্যাদা আহলে বাইতের রাসূলের শান আহলে বাইতের রাসূলের প্রেম বুকে ধারণ করার জন্য তৌফিক দান করে আমি সম্মান কথা বলে শেষ আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন আপনায়া হাসান হুসাইন আমার নাতি নয় ডাইরেক্ট আমি নবীর আওলাদ ডাইরেক্ট আমি নবীর ফামান আহাব্বাহুমা যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি তারা মূলত আমি নবীকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি যে আমি নবীকে ভালোবাসলো ফাকাদ আহাব্বাহুল্লাহ সে মূলত আল্লাহকে ভালোবাসলো ওয়ামান আহাব্বাল্লাহ যে আল্লাহকে ভালোবাসলো ফাদাখালা ফিল জান্নাহ সে মূলত জান্নাতে হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য ইমাম হাসান ইমাম হোসেন লাগবে কি লাগবে আলাইহিস সালাম তাহলে এখন যদি গিনা করে এজিদি আছেন আমার নবী জানে তো সোমান আবগাদাহুমা যারা আমার হাসান হোসেনকে গিনা করবে ফাকাদ আবগাদানি সে মূলত আমার প্রতি বিদ্বেষ রাখছে যে আমার প্রতি বিদ্বেষ রাখলো ফাকাদ আবগাদাহুল্লাহ সে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো ফাদাখালা ফিন নার সে যত বড় নামাজি হবে হোক সে জাহান্নামে চলে যাবে আওলাদ রাসূলের প্রেম যার বুকে নাই সে জাহান্নামী আওলাদ রাসূলের বুকে যদি প্রেম রেখে আওলাদ রাসূলের প্রেম রেখে নবী রাসূলের প্রেম রেখে সাহাবায়ে কেরামের তাযীম রেখে নামাজ পড়লে নামাজ কবুল রোজা রাখলে রোজা কবুল হজ করলে হজ কবুল যাকাত দিলে যাকাত কবুল সুতরাং ঈমান ঠিক আমল কবুল ঈমান ঠিক নাই আমল কখনো কবুল আল্লাহ যেন আমাদেরকে ঈমান আকীদা মজবুত রেখে আমাদেরকে সুন্দরভাবে আমল করে আমার মালিককে রাজি করার তৌফিক দান করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদি লিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু